কৃপা সিন্ধু সুসংপূর্ণ সর্বসত্যোপকারক নিঃস্পৃহ সর্বতঃ সিদ্ধ্য সর্ববিদ্যা বিশারদ সর্বসংশয় সংশ্চেতা অনলস গুরুরাহিত কৃপা সিন্ধু সুসংপূর্ণ সর্বসত্যোপকারক নিঃস্পৃহ সর্বতঃ সিদ্ধ্য সর্ববিদ্যা বিশারদ সর্বসংশয় সংশ্চেতা অনলস গুরুরাহিত শিশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বহুবার জানিয়েছেন যে নিরপেক্ষ না হইলে ধর্ম না যায় রক্ষণে। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর গৌড়ীয় গোষ্ঠীপতি জানিয়েছেন নিরপেক্ষ না হইলে ধর্ম না যায় রক্ষণে। শ্রী চৈতন্য চরিতামৃতের এই নিছক সত্য কথাটি পালন করতে গিয়ে জগতে যদি সর্বাপেক্ষা বিপদের সম্মুখীন আমাকে হতে হয়, তথাপি সেই বিপদের সম্মুখীন হয়ে জগৎবাসীকে আদর্শ ভজনের শিক্ষা দিতে হবে। শিশির ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানাচ্ছেন নিরপেক্ষ না হইলে ধর্ম না যায় রক্ষণে। শ্রী চৈতন্য চৈতামিতের নিছক এই সত্য কথাটি পালন করতে গিয়ে এই জগতে যদি আমাকে সর্বাপেক্ষা অধিক বিপদের সম্মুখীন হতে হয়, তথাপি সেই বিপদের সম্মুখীন হয়ে আমাকে অপ্রাকৃত জগতের বাস্তব সত্য সিদ্ধান্তের কথা বলতে হবে, এটাই আমার সেবা। প্রাতকালীন অধিবেশনে আলোচনা হচ্ছিল যতক্ষণ পর্যন্ত আমরা নিরপেক্ষ না হতে পারি ততক্ষণ পর্যন্ত ভাগবত ধর্মের কথা তো অনেক দূরের কথা, ভাগবত ধর্মের কথা অনেক গোপন কথা, অনেক দূরের কথা। শুধুমাত্র যদি সমাজ ধর্ম, লোক ধর্ম এগুলোও চিন্তা করি, তথাপি আমরা পেরে উঠব না। যতক্ষণ পর্যন্ত না আমরা নিরপেক্ষ হতে পারব, ততক্ষণ পর্যন্ত আমরা অপ্রাকৃতিক জগতের কোনো কথাই আমরা অনুভব করতে পারব না। প্রাতকালীন অধিবেশনে আলোচনা করা হয়েছিল মনকে বলা হয় চিদাভাস। শ্রীল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর সম্বন্ধ বিচার প্রসঙ্গে লিখেছেন মনকে চিদাভাস বলা হয়, মনের কর্মই হলো চিন্তা করা, মনের অন্য কোনো কর্ম নাই, মন কেবল বসে বসে চিন্তাই করে, নানা রকম চিন্তা জগতে বিচরণ করতে থাকে। কিন্তু এই সব চিন্তার কোনো অর্থ হয় না, আর এই চিন্তার হাত থেকে রক্ষা যিনি করতে পারেন তাকেই গুরুদেব বলা হয়। এ প্রসঙ্গেই আলোচনা হবে। যতক্ষণ পর্যন্ত বদ্ধজীব বদ্ধ অবস্থায় থাকেন তার মনোধর্ম থেকে কোনো রেহাই নাই, দেহধর্ম মনোধর্ম এর থেকে কোনো রকমভাবে রেহাই তার কোনো মতে নাই। দেহধর্ম মনোধর্ম থেকে যতক্ষণ পর্যন্ত আমি উদ্ধার না পাব ততক্ষণ পর্যন্ত অপ্রাকৃতিক জগতের কোনো বিষয় প্রসঙ্গই আমার হৃদয়ে অনুপ্রবিষ্ট হবে না। বাস্তবিক পক্ষে এই মনন ধর্ম থেকে, চিন্তা ধর্ম থেকে আমাকে উদ্ধার করার নামই হলো মন্ত্র গ্রহণ করা। গুরুপাদ পদ্ম সদ্গুরুপাদ পদ্মের কাছ থেকে যে অপ্রাকৃতিক জগতের হরিনাম এবং মহামন্ত্র আদি গ্রহণ করা নামক যে পদ্ধতি প্রসিডিওর দীক্ষা, সেই দীক্ষার অর্থই হল মন্ত্রদানের মাধ্যমে শিষ্যকে তার যে জড় অবস্থা রয়েছে, বদ্ধ অবস্থা রয়েছে, যে অবস্থায় সে মায়াবদ্ধ যতক্ষণ থাকে তো জীবের মন জড় মধ্যে করে বিচরণ, মায়াবদ্ধ যতক্ষণ থাকে তো জীবের মন জড় মধ্যে করে বিচরণ। শ্রীল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর লিখেছেন
এই কীর্তনগুলিই আপনারা করবেন, এতেই আপনাদের মঙ্গল হবে। অন্য কোনো কীর্তন করবার চেষ্টা করবেন না। গৌড়ীয় মঠে পরমপূজ্যনাথ কেশব গোস্বামী মহারাজ, প্রভুপাদ ভক্তিবিনোদ ঠাকুর, ভক্তিবেদান্ত বামন গোস্বামী মহারাজ এবং পারম্পর্যক্রমে এই পর্যন্ত এই ভক্তিবিনোদ ঠাকুর ভক্তিবিনোদ ধারায় বহির্জগতের কোনো কীর্তনের কোনো সমাদর আমরা দেখতে পাই না। সেগুলো করলে ভক্তি কোনো পাওয়া যায় না। আর আগে অনেকবার আমি আলোচনা করেছি ভরা সভায় ফরেনারদের কাছে, পুরীতেও বহুপাদের তিথি উপলক্ষে অন্য অন্য জায়গায়, যে যতক্ষণ পর্যন্ত আমি লোকরঞ্জনের চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত আমার ভজন হবে না। ভগবানকে সন্তুষ্ট করা, অপ্রাকৃত জগতের যে ভগবত তত্ত্ব তাকে সন্তুষ্ট করা এবং সাধারণ ব্যক্তিগণ যারা পাবলিক আছেন তাদেরকে সন্তুষ্ট করা, দুটো এক কথা নয়। যতক্ষণ পর্যন্ত আমি ভগবত পাদপদ্মের সম্যক সন্তুষ্টি বিধানের জন্য চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত আমার কোনো রেহাই নাই, জড় অবস্থা থেকে আমার রেহাই নাই। গুরুপাদ পদ্ম, সদ্গুরু বৈষ্ণব এবং ভগবানের সম্যক রূপে সন্তুষ্টি বিধানের চেষ্টা করাটার নামই হলো ভজন। ভজন কাকে বলে? ভজন মানে হলো গুরু বৈষ্ণব এবং ভগবানকে সম্যক রূপে সন্তুষ্ট করার যে প্রসিডিওর পদ্ধতি, একে ভজন বলা হয়। আমার খানখেয়ালি, আমার নিজের ইচ্ছা মতো যে কিছু করব, এগুলোকে ভজন বলা হয় না, কোনোটাই ভজন নয়। সাধারণ ব্যক্তিগুলোকে, পাবলিককে, জনসাধারণকে সন্তুষ্টি বিধানের যে প্রচেষ্টা, তার দ্বারা আমার নিজের কামের পরিতুষ্টি হয়, এটাকে ভজন হয় না। ভগবত ভজন, ভগবানকে সন্তুষ্টি করা, সন্তুষ্ট করা এবং সাধারণ ব্যক্তিগণকে সন্তুষ্ট করা, দুটো এক কথা নয়। গৌড়ীয় মঠের কোনো ইতিহাসে আমরা শুনি নাই এরকম ধরনের সাধারণ জনসাধারণকে সন্তুষ্ট করার কোনো প্রচেষ্টা কোনো মহাপুরুষ করেছেন। হ্যাঁ, বদ্ধজীব করেছেন, বদ্ধ গুরু, বদ্ধ আবার গুরু হয় নাকি, ওই রকমই বলতে বাধ্য হলাম। যারা বদ্ধ ভূমিকায় গুরুর কাজ করছেন তারা এরকম ধরনের করে থাকেন, আমরা এসব প্রশ্রয় দিতে পারি না, আমাদের কাছে এসবের মূল্য নাই। বৃন্দাবন ধামে অনেক পূর্বে এইসব কথা আলোচনা করা হয়েছিল অনেক, কিন্তু শুনবার মানো ব্যক্তি খুব অত্যন্ত কম। কেন, আলোচনা হলেই যে আমার কানের প্রবেশ করবে এরম কোনো কথা নাই। যে কোনো বিষয়ে আলোচনা হওয়ার সঙ্গে সঙ্গে আমার যোগ্যতা আছে কি না এটা একটা বিরাট ব্যাপার। অনেকে তর্ক উত্থাপন করে বলে থাকেন, আপনি যদি বোঝাতে পারেন বুঝবো না কেন, আর এই কথাটা আপনি বাচালের মতো কথা বললেন। আমি বোঝাতে পারলে আপনি বুঝবেন এরম কোনো কথা নয়। আমি যদি আপনাকে এক্ষুনি অ্যাপ্লাইড ফিজিক্সের কথা বলি, অ্যাপ্লাইড ফিজিক্স, অ্যাপ্লাইড কেমিস্ট্রি, আপনি বুঝতে পারবেন? বলো না, ওটা তো আমি পড়িনি, তাহলে আপনি কী করে বললেন? আমি যদি সঙ্গীতের বিষয়ে এখন আপনাকে এখন বলতে আরম্ভ করি বিভিন্ন রকম, আপনি বুঝতে পারবেন? তাহলে এই কথাটা কী বললেন? অর্থাৎ কোনো কিছু আলোচনা হলেই আমি বুঝতে পারবো এরকম কোনো কথা নয়। সেই আলোচনা বোঝবার জন্য আমার ন্যূনতম মিনিমাম কোনো যোগ্যতার একটা দরকার পড়ে, ব্যাকগ্রাউন্ড। সেটা যতক্ষণ পর্যন্ত না থাকে ততক্ষণ সেই বিষয়ে আমার অনুপ্রবেশ হয় না। শ্রী বৃন্দাবন ধামে চিৎকার করে এইসব কথা আলোচনা করতে হয়েছে বাধ্য হয়ে, গুরু বৈষ্ণবের প্রেরণায়। যে বা যারা নিজের ইচ্ছায় বা পরের ইচ্ছায় বা যে কোনোভাবেই গুরু হওয়ার চেষ্টা করেছেন, যে কোনোভাবে নিজের ইচ্ছায় বা পরের ইচ্ছায় বা যে কোনোভাবে যারা গুরু হওয়ার চেষ্টা করেছেন এবং গুরু হতে গিয়ে নিজের সমস্ত গুরুত্ব হারিয়ে বসে রয়েছেন, তাদের চরণে আমার নমস্কার, কারণ তারা আমার শিক্ষাগুরু। যারা গুরু হতে চেয়েছেন, গুরু হয়েছেন জোর করে বা কাউর ইচ্ছায় বা নিজের ইচ্ছায় যে কোনোভাবে গুরু হতে চেয়েছেন, আমি গুরু হব, এই গুরু হতে গিয়ে, গুরু শাস্তে গিয়ে নিজের যে সমস্ত গুরুত্ব হারিয়ে বসে রয়েছেন, সেই সব ব্যক্তিগুলোর চরণে আমার দণ্ডবত, কারণ তারা অন্যায় ব্যতিরিকভাবে আমাকে শিক্ষাদান করছেন, তুমি যেন এরকম করো না। ওই জন্য আমার গুরু হওয়ার কোনো ইচ্ছা নাই, আপনাদের চরণে শপথ নিয়ে বলছি। তবে আপনারা যদি বলেন আপনি যদি গুরুর কার্য করছেন, হরিকথাটা তো গুরুর কার্য, তাহলে আমি সেটা মেনে নিতে রাজি আছি।
কেন গুরুবর্গ আমাকে আদেশ করেছেন অপ্রাকৃত জগতের এই সত্য কথা আলোচনা করবেন। পরম পূজ্য সন্ত গোস্বামী মহারাজ থেকে আরম্ভ করে ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজ, ভক্তিবর্ধন সাগর মহারাজ, গিরি মহারাজ, বন বাবা, প্রত্যেকে, নয়নানন্দ বাবা, হু নট, প্রত্যেকে আদেশ করেছেন আপনাকে এইসব কথা আলোচনা করতে হবে। তো আমি গুরু সাজবার জন্য হরিকথা আলোচনা করছি, এটা আপনাদের বোঝা উচিত নয়, বরঞ্চ বলতে পারেন বৈষ্ণবের আজ্ঞা পালন করবার জন্য আমি এই খালি নিজের সংশোধনের জন্য হরিকথা আলোচনা করছি, এটা ধরে নিলেই সুবিধে হয়। যেখানে এই আলোচনা করতে বাধ্য হলাম, যে বা যারা গুরু শাস্তে গিয়ে নিজের ইচ্ছায় বা পরের ইচ্ছায় যে কোনোভাবেই গুরু শাস্তে গিয়ে গুরু হতে গিয়ে নিজের সমস্ত গুরুত্ব হারিয়ে বসে রয়েছেন, তাদের চরণে আমার দণ্ডবত। তারা অন্যায় ব্যতিরেকভাবে সবাই জগতের আমার শিক্ষাগুরু। যে কোনো ব্যক্তি ভুল কাজ করছেন তিনিও আমার শিক্ষাগুরু। অনেক সময় দেখবেন পুরাণেতে ভাগবতে বিভিন্ন জায়গায় মুনি ঋষিরা ভুল করেছেন। মুনি ঋষিরা ভুল করেছেন কেন, এ কি এত বড় একজন ঋষি তিনি ভুল করলেন, তাহলে আমার কী দোষ? ছিল বামন গোস্বামী মহারাজ যে উত্তর দিতেন সেইটি আমি দিয়ে থাকি। আপনারা যে এই কথাগুলো উত্থাপন করেন, মুনিনাম চ বিভ্রমাহ, মুনিরাও ভুল করে, মুনিনাম চ বিভ্রমাহ, তাদেরও ভুল হয়। ছিল বামনদেব গোস্বামী মহারাজ যা বলছেন সেই সিদ্ধান্তে আমি আলোচনা করে থাকি। মুনিদের ভুল হয় না, মুনিরা ভুল করার অভিনয় করেন, করে আমার সামনে একটা মাইল স্টোন স্থাপন করেন, যাতে আমাদের আমার ভজনের রাস্তায় এই ভুলগুলো দেখে আমি নিজেকে সংশোধন করতে পারি। যদি তাই না হয়, ভাগবতের যে যে প্রসঙ্গগুলো বলা আছে পঞ্চম স্কন্দ বা ষষ্ঠ স্কন্ধে অজামের সমস্ত, এগুলোকে আমাদের নাম দিতে হয় ব্যভিচার। যদি আপনাদের কথা মেনে নিতে হয় তাহলে আমরা এগুলোকে নাম দেবো ব্যভিচার, কিন্তু ভাগবতের টপ টু বটন কোনটাই ব্যভিচার নয়। ভগবতের ভাগবতের শ্রীমদ্ ভাগবতী মহাপুরের প্রত্যেকটা অক্ষর জন্মাদস্য যত অন্মেয়াদিতরাশ্চ, সেখান থেকে একটা অক্ষর থেকে আরম্ভ করে নাম সংকীর্তনম যস্য সর্বপাপ প্রণাশনম প্রণাম দুঃখ শমনম তং নমামি হরিম পরম, যত শব্দ আছে প্রত্যেকটা শব্দ ট্রান্সেন্ডেন্টাল সাউন্ড ভাইব্রেশন, অপ্রাকৃত শব্দ ব্রহ্ম, তার মধ্যে কোনোটাই মায়ার কথা নাই। এই সমস্ত প্রসঙ্গগুলো উত্থাপন করে আমাদের জীবনের চরম শিক্ষা লাভ করা, এটি আমাদের জীবনের উদ্দেশ্য। এখানে অন্য কোনো যদি ভুল দর্শন করার আমার প্রবৃত্তি থাকে তাহলে কোনো মহাপুরুষের মধ্যে আমি ভুল দর্শন করার চেষ্টা থাকবে, এইনি ভুল করেছেন, কিন্তু মহাপুরুষরা কোনো ভুল করেন না। তারা ব্রহ্মপ্রমাদ, বিপ্রলিসা, কর্ণাপটাব এই সমস্ত চার দোষের বাইরে রয়েছেন, তাদের কোনো ভুল হতে পারে না। বদ্ধজীবের ভুল হয়, যদি ভুল দর্শন করি সেটা আমার দর্শনের ভুল, সেটা মহাপুরুষের কোনো ক্রিয়াকর্মে কোনো ভুল থাকতে পারে না, মহাপুরুষদের এটা হয় না। আলোচনা প্রসঙ্গে বলা গেল যে বা যারা গুরু হতে গিয়ে বলেছেন, কিন্তু বাস্তবিক যদি গুরু হয়ে যান তিনি গুরু বৈষ্ণবের ইচ্ছায়, ভগবানের ইচ্ছায়, স্বতঃস্ফূর্তভাবে তার যদি গুরুত্ব সিদ্ধ হয় সেক্ষেত্রে আর কোনো দোষ থাকে না। যারা গুরু নয় অথচ গুরু পদবীটাকে কাজে লাগাবার চেষ্টা করছেন তাদের জন্য এই শব্দটা ব্যবহার করেছি। যারা বাস্তবিক ভজন করতে করতে গুরুর আসনে সম্যকরূপে প্রতিষ্ঠিত হয়ে পড়েছেন তাদের কথা বলা হচ্ছে না। সাধন সিদ্ধ এবং নিত্য সিদ্ধ ভেদে দুরকম গুরুর কথা আমরা শুনে থাকি। আমাদের গুরুবর্গ এই শিক্ষা দিয়েছেন বিশ্বনাথ চক্র সবাই, যে যখন সাধন সিদ্ধ গুরু হবে, তিনি যখন সাধন সিদ্ধ হলেন তখন থেকে তার আর কোনোরকমভাবে দোষ দর্শনের কোনো চেষ্টাই করা উচিত নয়। নিত্যসিদ্ধ এবং সাধন সিদ্ধ এই মতো অবস্থায় সমান পর্যায়ে গণ্য। আমার ভাষা বোঝা যাচ্ছে? নিত্যসিদ্ধ এবং সাধন সিদ্ধ দুজনেই সম পর্যায়ে গণ্য হবেন, আর তাদের মধ্যে ছোটো বড় কিন্তু দর্শন করা যাবে না। যে মুহূর্তে তিনি সিদ্ধ অবস্থা লাভ করলেন তখন থেকে তার এক নিত্য স্বরূপ নিত্য জগতে আছে, বোঝা গেল? প্রত্যেকটা কথা এক একটা শব্দ মনে রাখতে হবে, ভুলে গেলেই বিপদ। যখনই সাধন সিদ্ধ গুরুদেবের কথা বললাম, আলোচনা হলো সেখানে সাধন সিদ্ধ হওয়ার পর সেই গুরুদেবের নিত্য অবস্থিতি নিত্য জগতে খুঁজে পাবেন। যিনি নিত্যসিদ্ধ তার তো নিত্যস্বরূপ নিত্য জগতে আছেই,
এই কথাটা উত্থাপন করার কারণ কি? সদ্গুরুর একটা ভাইটাল পয়েন্ট, সদ্গুরুকে শনাক্ত করার একটা প্রধান একটা ডকুমেন্ট, সেটা হলো কি, যে যা যে বা যিনি গুরুর কর্ম করছেন তার নিত্য জগতে তার স্বরূপ আছে কি না, তার যদি নিত্য জগতে নিত্য স্বরূপ না থেকে থাকে তিনি সদ্গুরু নয়, বোঝা গেল? তার নিত্য স্বরূপ অবশ্যই আছে, ইট হ্যাজ টু বি দেয়ার, থাকতেই হবে, যদি না থাকে তিনি সদ্গুরু নয়, হতে পারবেন না। সদ্গুরুর অনেক বিশেষ গোপন সব তথ্য লক্ষণ শাস্ত্রে বর্ণনা করা আছে, সব কিছুই আমি বুঝে নেব, এরম কোনো কথা হতে পারে না। নিরপেক্ষ না হইলে ধর্ম না যায় রক্ষণে, এটা সাক্ষাৎ পরাত্পর অখিলেশ্বর শ্রী চৈতন্য মহাপ্রভু নিজের জীবনে আলোচনা করে দেখেছেন, নিজে পালন করে দেখিয়েছেন। শ্রীমান মহাপ্রভু নিজের জীবনে সমস্ত যা যা কিছু আমরা আমাদের সিদ্ধান্ত আলোচনা আমরা দেখতে পাই, সেই সব সিদ্ধান্ত আলোচনাগুলো কিন্তু কোনোটাই আমাদের নিজের ইচ্ছামতো তৈরি হয় নাই। গৌড়ীয় গগনের যত সিদ্ধান্ত, গৌরেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভুর আচরিত যে বিচার আচার বিচার, তার থেকে আমরা যে সিদ্ধান্ত গ্রহণ করেছি গুরু পারম্পর্য ক্রমে, আমাদের কাছে সেই সিদ্ধান্তই নেমে এসছে। আমরা নিজের ইচ্ছামতো কোনো সিদ্ধান্ত তৈরি করতে পারি না, হতে পারে না। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু যে আচার আচরণ করেছেন সেখানে সেখানে চৈতন্য স্টকমে ইত্যাদি সুন্দরভাবে বলা আছে, সেখানে বলা আছে স্বভক্তে ভোসুধ্যম নিজ ভজন মুদ্রাম উপদিশন সচৈতন্য কিং মে পুনরপিদীশ্বরস্পতি পদম। শ্রী চৈতন্য মহাপ্রভু তার নিজের ভক্তগণকে তাদের সামনে নিজের সমস্ত আচার আদর্শ আদর্শ আচরণগুলোকে স্থাপন করবার জন্য এই জগতে এসেছিলেন। নিজ ভজন মুদ্রা উপদিশন, নিজের ভজন কীভাবে করতে হয় সেই ভজনের সম্যক রূপে সমস্ত ব্যবস্থাপনা শ্রী চৈতন্য মহাপ্রভু নিজের জীবনে আচরণ করে দেখিয়ে গেছেন। আমরা নতুন করে কোনো কিছু বাজারের থেকে কোনো কিছু শিখতে হবে না, আমাদের সমস্ত কিছু শ্রী চৈতন্য মহাপ্রভু দেখিয়ে গেছেন, সেগুলোকে গুরু বৈষ্ণবের আনুগত্যে আমাদের পর্যালোচনা করা, নিজের জীবনে অ্যাপ্লাইড ফর্মে দেখা। কেন এ কথা বললেন? শাস্ত্র আমাদেরকে বলছেন যিনি কেবল ভাষণ দিতে পারেন, নিজের জীবনে সে সমস্ত কথা আলোচনা করেন না, নিজের জীবনে বাস্তবিকভাবে নিজের সঙ্গে সুবিচার করেন না, নিজের জীবনে এইসবগুলোকে পালন করেন না, তাদের ক্ষেত্রে শাস্ত্রে এইসব কথা বলা আছে। গুরুবর্গ প্রায়ই এগুলো আলোচনা করতেন যে দেখো উপদেশম করেত্যি এব, সে কিন্তু উপদেশ করে, খুব ভালো মুখস্থ করে ফেলেছে, ব্রেনটা খুব ভালো। সকালেও আলোচনা করা হয়েছিল প্রাতঃকালীন অধিবেশনে, তোমার যে জড় বুদ্ধি আছে, তোমার যে জড় মন আছে, তোমার যে বিবেচনা আছে, থিঙ্কিং পাওয়ার কোনোটাই কাজে লাগবে না, অপ্রাকৃত জগতে প্রবেশের পথে এগুলো সব অন্তরায়, এগুলোকে ঝাঁটা দিয়ে ফেলে দিতে হবে, এর কোনোটাই তোমার কাজে লাগবে না, এগুলো ইউজলেস, এগুলোকে কাজে লাগিয়ে তুমি অপ্রাকৃত জগতের প্রবেশ চিন্ময় জগতে জড়জগতের যে বিষয়গুলো জড়বদ্ধ অবস্থায় জড়জগতের যে বিষয়গুলো এই মশলাগুলোকে কাজে লাগিয়ে অপ্রাকৃত জগতে প্রবেশ করবে এটা হতে পারে না, এটা হয় না। চিন্ময় জগতে প্রবেশের জন্য আমাকে প্রস্তুতি নিতে হয়, সেটারই নাম ভজন। ভজন কাকে বলে? চিন্ময় জগতে প্রবেশের জন্য যে প্রস্তুতি দরকার হয়, যে যোগ্যতা দরকার হয়, সেই অনুপাতে গুরু বৈষ্ণবের আনুগত্যে আদেশে আদেশ নির্দেশ সম্যকরূপে পালন করে অগ্রসর হওয়ার নামই হলো ভজন। ভজন মানে মন গড়া কোনো কিছু, নিজের ইচ্ছামতো কোনো কিছু করে ফেললাম, অতএব ভজন হয়ে গেল তা নয়। গুরুবর্গের মুখে প্রায়ই শোনা যে উপদেশক উপদেশম করত্যি এব, সে কেবল উপদেশ করে, হ্যাঁ ন পরীক্ষাম করতি য, সে কেবল উপদেশই করে, কিন্তু উপদেশ করা বাক্যগুলোকে নিজের জীবনে পালন করে দেখতে পাচ্ছে না, দেখতে চাইছে না। উপদেশম করত্যি এব ন পরীক্ষাম করতি য, যে নিজের জীবনে পরীক্ষা করে দেখছে না এটা কত ধানে কত চাল, আমি তো মুখে বলে ফেললাম, দার্শনিক তত্ত্ব একটা,
আমার নিজে জীবনে পালন করছি কি না এটা দেখল না। সেক্ষেত্রে শাস্ত্র বলছেন উপদেশম করত্যি এব ন পরীক্ষাম করতি য, অপরীক্ষ উপদেষ্টম যৎ জগৎ নাশায় তদ্ভাবে, সেটা জগৎ নাশের কারণ হয়ে দাঁড়াবে। যে উপদেশটা আমি নিজে পালন করি না, নিজের জীবনে পালন করতে পারি না, অক্ষম, অথচ অপরকে ভালো রকমভাবে উপদেশ আমি দিতে পারি, সেই ধরনের উপদেশের দ্বারা জীবদের, জগতের জীবের কোনো কল্যাণ তো হবেই না, কল্যাণের কোনো সম্ভাবনা নাই, বরঞ্চ অমঙ্গল হবে। সেই জন্য অবৈষ্ণব মুখোদ্গিরম হরিকথামৃতম শ্রবণম নৈব কর্তব্য সর্পচ্ছিষ্ট যথাপয়, আমি নিজের মন গড়া বিচারেতে হরিকথার ব্যবস্থা করে ফেলি, কিন্তু আমি জানি না তার হৃদয়েতে অপ্রাকৃত বিচার আসে কি না, তার মুখ দিয়ে যে শব্দগুলো বেরোচ্ছে সেটা অপ্রাকৃত শব্দব্রহ্ম কি না, আমি এসব বিচার করলাম না। কিছু বন্ধুত্ব আছে, কিছু সুবিধা পাবো, হরিকথার আয়োজন করলাম, কেই হরিকথার মাধ্যমে যে সব হাজার হাজার লোক শুনলো তাদের চরম অমঙ্গল বরণ করলো তারা, আর আমি নিজে আয়োজন করার জন্য আমারও নিজের প্রচুর অমঙ্গল হয়ে গেল। এগুলো আমি বোকা বলে এগুলো সব বুঝতে পারি না, যার জন্য জীবগোস্বাই বা ওই জন্য মহাজনের মুখে হরিকথা শুনলে আমাদের আক্কেল হয়, আক্কেলটা তখন হয় যখন মহাপুরুষের মুখে শুনি, কারণ তাদের বীর্যবতী হরিকথা। শাস্ত্রে বলা আছে যে অপাত্রে মন্ত্রদান করবে না, বালিতে কখনো বীজ রোপণ করবে না, বালিতে ঊষর ভূমিতে বীজ রোপণ করবে না, অপাত্রে মন্ত্রদান করবে না, আর নপুংসককে কন্যাদান করবে না। কিন্তু আমরা বুঝি কই নপুংসক ব্যক্তিকে কন্যাদান করলে লাভ হবে না, অপাত্রে মন্ত্রদান করলে তার উল্টো রেজাল্ট হবে, গুরু সমেত গুরুকেও বিপদে পড়তে হবে, আর ঊষর ভূমিতে কখনোই বীজ রোপণ করা যাবে না, বীজ রোপণ করলে লাভ হবে না, সে বীজের উদ্গম হবে না, লাভ হবে না। শ্রীল জীবগোস্বাই পাদ বিশ্ব বৈষ্ণব রাজসভার সভাপাত্র মহাপুরুষ ভগবত নিজজন বিলাস মঞ্জরী, তিনি দ্ব্যর্থহীন ভাষায় সন্দর্ভতে জানিয়ে দিয়েছেন, কিন্তু এইসব কথা আমার কানে ঢোকে না, কিন্তু আমি তো হরিকথা শুনি না, আমি যাদের কথা শুনি তাদের কথা শোনা প্রয়োজন নেই, কিন্তু যাদের কথা শোনা দরকার সেগুলো আমার কানে যাচ্ছে না, তারা তো ওই জগতের কথা বলবেন না, তারা নিজের সুবিধের কথা বলবেন, লোক নাচানোর কথা, বাজি না চায় লোকে, বাজনা বাজিয়ে বাজি না চায়, আমাদের নাচাবার কথা, আমরা নাচাবার কথায় বিশ্বাস করি না, ওগুলো আমরা প্রশ্রয় দিই না। যার জন্য জীবগোস্বাই বা জানাচ্ছেন বক্তা সরাগ নিরাগ দিবিদ পরিকীর্তিতা, বক্তা দুরকম হবেন, একটা সরাগ বক্তা একটা নিরাগ বক্তা। সরাগ বক্তা সবসময় তার ইচ্ছা থাকবে কি করে পাবলিকের ওপিনিয়ন, পাবলিকের ফেভারটা আমি নেবো, পপুলারিটি অর্জন করব, কীভাবে তাদের প্রণামীটা হাতিয়ে নেবো, এগুলো তাদের প্রতিষ্ঠা আশা এগুলো থাকবে, এগুলোকে বলা হয় সরাগ বক্তা। সরাগ বক্তা কখনোই অপ্রাকৃত জগতের অক্ষৈতব সত্যকথা আলোচনার সাহস তার নাই, করতে পারেন না, তার বাবারও ক্ষমতা নেই সে আলোচনা করবেন, কেন সেই ভূমিকায় তিনি নাই। আর অপ্রাকৃত জগতে যিনি কথা বলবেন তার নিজের আচরণে তিনি প্রতিষ্ঠানে নিশ্চয়ই আছেন, না থাকলে তিনি এইসব কথা বলবার সাহস তার হতো না, এগুলো আলোচনা প্রসঙ্গে বলা অবশ্যই দরকার। এই জন্য জীবগোস্বাইবাদ বলছেন বক্তা সরাগ নিরাগ দিবিদ পরিকীর্তিতা। জীবগোস্বাইবাদ সন্দর্ভতে দ্ব্যর্থহীন ভাষায় কঠোরভাবে নিষেধ করে দিচ্ছেন, জীবগোস্বাইবাদ কঠোরভাবে আমাদের সামনে আদেশ করছেন সরাগ বক্তাকে কখনোই ভাগবত পাঠের আসন দেবেন না। জীবগোস্বাইবাদ দ্ব্যর্থহীন ভাষায় আদেশ করছেন সরাগ বক্তাকে কখনোই ভগবত পাঠের আসন দেবেন না, যদি দেন যিনি দেবেন তিনি ক্ষতিগ্রস্ত হবেন, ভজন থেকে বিচ্যুত হয়ে পড়বেন, অধঃপতিত হবেন, আর যে করলেন তো সে তো অলরেডি অধঃপতিত, সে তো অধঃপতিত ব্যক্তি বলেই এগুলো করছেন, তা নাহলে তো গুরুবর্গের সিদ্ধান্ত ছাড়া আমাদের কোনো কিছু আলোচনা করার কোনো অধিকারই নাই, কে অধিকার দিল, আমাদের তো অধিকার নাই, আমরা অধিকারের অনুযায়ী কর্ম করব। এক্ষুনি আমি রাগমার্গের কোনো কীর্তন করতে হবে আমার রাধে রাধে রাধে, আমাকে কেশব গোস্বামী জুতোর বাড়ি মারবেন, কেশব গোস্বামী শুনবেন না। সামান্য কোনো শিষ্য যদি বলতেন ফোনেতে বা কোনোভাবে রাধে রাধে, গুরুদেব বলে হ্যাঁ রাধেকে তুই পেয়ে গেছিস, তুই তো রাধেকে পেয়ে গেছিস, রাধে এত সস্তা না, এরকমভাবে গালাগাল দিতেন। যে কেশব গোস্বামী মহারাজ
জীব জৈব ধর্মকে দুটো পার্টে ভাগ করেছেন, রসতত্ত্ব তোমাদের সবারের অধিকার নাই, আলাদা করে দিয়েছেন ইচ্ছে করে, এইগুলোর অধিকার নাই, অনধিকার চর্চা তারা করবে, আলাদা করে দিয়েছেন। এই পরম পর্যায়ে কেশব গোস্বী মহারাজের ধারায় বামন গোস্বী মহারাজ রয়েছেন, তার সমগ্র জীবনে আপনারা একটা ঘটনা আমাকে দেখিয়ে দিন, একটা ঘটনা আমাকে দেখান যেখানে তিনি গুরুচরণ থেকে নিজের ইচ্ছামতো কোনো সিদ্ধান্তকে বানিয়েছেন, কোনো এমন কোনো ক্রিয়াকর্ম করেছেন যেটা গুরুবর্গ কয়, একটা ঘটনা আমি দেখতে চাই, একটা লেখা বা একটা ঘটনা কোনো কিছু, আপনাদের যদি কাউ সাহস থাকে আমাকে একটা ঘটনা দেখান, একটা কোনো ইনস্ট্যান্ট, একটা কোনো লেখা যে গুরুবর্গের এই লেখা মেলেনি, তিনি একটা আলাদা লেখা দিয়েছেন, হয়নি, এরকম ধরনের আমরা কোনো ঘটনা দেখি নাই। পরম পূজ্যপাদ কেশব গোস্বী মহারাজ কার্তিক মাসে জাম কীর্তনের ব্যবস্থা রাখতেন না, তিনি বলতেন এরা জাম কীর্তন কী করে করবে, জাম কীর্তন মানে তো গভীর কথা, এগুলো তো এরা বুঝবে না, অতএব তোমরা এখন সাধুসঙ্গ করো, প্রচুর পরিমাণে সাধুসঙ্গ, সাধুসঙ্গ মানে অপ্রাকৃত জগতের যে হরিকথা আলোচনা, সাধুগণের চরিত্র, সাধুগণের বৈশিষ্ট্য এগুলো দেখে শেখো। যারা বাস্তবিক বুদ্ধিমান তারা দেখবার সঙ্গে সঙ্গে শিখে যান গুরুপাদ প্রথমে এভাবে আচরণ করেছে আমাকেও করতে হবে, আর যার কোনোরকমভাবে কোনো কনসিয়াসনেস নাই, চেতনা অত্যন্ত নিম্নমানের, তারা গুরুপাদ প্রথমে সমগ্র জীবন আচরণ করলেও কোনো দিন শিখতে পারবে না, তারা শেখে না, গুরুপাদ প্রথমে নকল করতে শিখেছে তারা, তারা খালি গুরুপাদ প্রথমে কিছু বস্তু নকল করে রেখে দিয়েছে। যেখানে পরম পূজ্য কেশব গোস্বী মহারাজ এইসব কঠোরভাবে অনুশাসন চালিয়েছিলেন, পরম পূজ্য বামন গোস্বী মহারাজ মোদীয় শিক্ষাগুরু এত আমার জীবনে প্রভাব বিস্তার করেছেন, এই কারণে তার আচার আদর্শ সিদ্ধান্ত দেখে আমি সত্যিই অবাক হয়েছি, আনন্দ হয়েছি। সভার মধ্যে তিনি যদি চার ঘন্টা বসতেন, কোনো সভা চলছে তিন ঘন্টা চার ঘন্টা সভা, কোনো দিন আমরা জীবনে দেখিনি তিনি নিজের পাটাকে একটু বদলাচ্ছেন বা হাতটাকে একটু ঘোরাচ্ছেন, একটু শরীরটাকে, এরকম কোনো কিছু নয়, জীবনে আমরা দেখিনি মহারাজ নিজের পাটাকে একটু ঘুরিয়ে বসাচ্ছেন, ও তিন চার ঘন্টা একইভাবে বসে রয়েছেন, সমানে বক্তারা যা বলছেন তিনি শুনছেন, তিনি সভাপতির আসনে হয়তো বসেছেন, সমগ্র বক্তার সমস্ত বক্তি কথা হরিকথা তিনি শুনলেন, শুনে প্রত্যেক বক্তা কোথায় কোথায় ভুল করেছেন, সিদ্ধান্ত বিরোধ তিনি সব মনের মধ্যে রেখে দিয়েছেন, কোন বক্তা কোন জায়গায় কোন সিদ্ধান্ত ভুল করেছেন। পরে যখন সভাপতির যখন চরম বক্তৃতা সময় হলো, তিনি যে যে মহারাজ যে যে জায়গায় সিদ্ধান্ত বিরোধ করেছেন সেই সবগুলো তিনি আলোচনার মধ্যে এনে এমনভাবে সুষ্ঠু সমাধান করলেন, ইটস অ্যান ইউনিক, এটা আমরা কোনোদিন জীবনে দেখিনি, এরকমভাবে প্রত্যেকটা কোন কোন মহারাজ কোন জায়গায় কোন সিদ্ধান্ত বিরোধ করলেন, প্রত্যেক বিষয়গুলোকে তিনি মাথার মধ্যে রেখে পুরো ঘটনাটাকে সিদ্ধান্তটাকে এমনভাবে সাজালেন, হরিকথাটাকে বলবার সময় দেখা গেল তিনি যখন হরিকথা বললেন তাদের যাদের যাদের ভুল করেছেন সব কথাগুলো তার হরিকথার মধ্যে সব মিলে গেল, যারা যারা ভুল করেছেন তারা বুঝতে পারছেন আমি ভুল বলেছি এটা ঠিক বলিনি, যারা যারা ভুল করলেন তারা প্রত্যেকে আবিষ্কার করলেন আমি কিন্তু এটা ভুল বলেছি, উনি কিন্তু ঠিক বলে দিলেন, কিন্তু তিনি কোনোদিন কাউকে অপমান করেন নাই, সিদ্ধান্ত ঠিক করেছেন বলে দিয়েছেন, কিন্তু তিনি কোনোদিন গৌরাঙ্গ মহাপুর পদ্ধতি কাউর মধ্যে কোনো ভুল থাকলো যে দিগ্বিজয়ী পণ্ডিত তিনি ভুল করলেন তার ভুলটাকে মহাপুর সংশোধন করলেন কিন্তু অপমান করলেন না, করলেন কি, মহাপুর প্রত্যেকটা প্রসিডিওর হচ্ছে এইরকম ইউনিক প্রসিডিওর, যেখানে প্রত্যেকটা ব্যক্তি যেখানে যেখানে ভুল করছে তাদের ভুল গোল করে সংশোধন করে দেওয়ার ব্যবস্থা, কিন্তু তাদেরকে প্রত্যক্ষভাবে কোনো অপমান করার কোনো কথা চৈতন্য মহাপুর জীবনে আর লীলাতে আমরা দেখিনি, আদি লীলা মধ্যলীলা বা অন্তলীলা কোনো জায়গায়, যদি বারাণসীদের প্রসঙ্গ ধরেন সেখানে দশ হাজার মায়াবাদীর যে গুরুদেব প্রবোধান প্রকাশ প্রকাশানন্দ তাকেও তিনি আলোচনা প্রসঙ্গে এমনভাবে সমাধান করলেন, তার হৃদয়ের চিত্তবৃত্তিকে পরিবর্তন করলেন, অথচ তার জীবনে কোনোরকমভাবে আঘাত লাগল না। শ্রীমান মহাপ্রভু প্রদর্শিত এই কথা শ্রীল প্রভুপাদ আমার কিছু কথা এই বলতে গিয়ে তিনি এইসব গুপ্ত কথাগুলো জানিয়েছেন, প্রত্যেকটা এইসব গোপন কথা তিনি জানিয়েছেন, আমরা হরিকথা প্রচারকের যে হরিকথা প্রচারকের যে সর্বশ্রেষ্ঠ যোগ্যতা
তা আমরা শ্রীশিল ভক্তি বেদান্ত বামন গোস্বামী মহারাজের মধ্যে দেখতে পাই। হরিকথা প্রচারকের যে সর্বশ্রেষ্ঠ যোগ্যতা, যেটা না থাকলে পরে হরিপ্রচারে হরিকথা প্রচারে যাওয়া উচিত নয়, গৌরাঙ্গের বাণী প্রচারে যাওয়া উচিত নয়, কিন্তু বর্তমানে কেউই সব আদেশ মেনে নিচ্ছেন না। সায়ংকাল প্রাতকালীন অধিবেশনে আমি কথা আলোচনা করেছিলাম, শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর 150 বছর পূর্বে এই সব বিষয়গুলোকে আলোচনা করে অত্যন্ত দুঃখ প্রকাশ করেছেন, চোখের জল ফেলেছেন, যে কেউ যদি এই সব বিষয়ে এখন সাবধান না হন তাহলে শ্রী চৈতন্য মহাপ্রভুর বিমল ধর্ম, এই প্রেম ধর্ম, এটা রক্ষা করা যাবে না, খুব মুশকিল। যদিও আমরা জানি ভক্তিবিনোদ ধারা কখনও অবরুদ্ধ হবে না, এটা ঠিকই কথা, ভক্তিবিনোদ ধারা কোনো না কোনোভাবে কোনো মহাপুরুষের মাধ্যমে ফল্গু নদীর মতো, ফল্গু নদীর জল যেমন বালু সরালে পরে নিচে জল পাওয়া যায়, যে কোনোভাবে সাম হাও এনিওয়ে ভক্তিবিনোদ ধারা কেউ কোনো দিন নষ্ট করতে পারবে না, এটা প্রবাহিত হবে। কিন্তু ভক্তিবিনোদ ধারা প্রবাহিত হোক এবং অত্যন্ত এনথুসিয়াস্টিক ওয়ে, অত্যন্ত প্রবলভাবে আমরা সেটা চাই বলেই এই কথাগুলো বলছি। শ্রীল প্রভুপাদ জানাচ্ছেন আপনারা ভক্তিবিনোদ ধারা এবং অভক্তিবিনোদ ধারার পার্থক্য বোঝবার চেষ্টারূপ সৎসঙ্গ করুন। এই কথাটা তো বুঝতে পারলাম না। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ জানাচ্ছেন আপনারা ভক্তিবিনোদ ধারার থেকে অভক্তিবিনোদ ধারার পার্থক্যটা কোথায় এই বোঝবার চেষ্টারূপ সৎসঙ্গ করুন, করলে পরে আপনারা বঞ্চকের হাতে পড়ে নিজের জীবনটাকে নাশ করবার জন্য ব্যস্ত হতে হবে না। এগুলো প্রভুপাদের কথা। যদি আপনারা ভক্তিবিনোদ ধারার সঙ্গে অভক্তিবিনোদ ধারার পার্থক্য বোঝবার চেষ্টারূপ সৎসঙ্গ করেন তাহলে আপনাদের কিছু বঞ্চকের হাতে পড়ে নিজের জীবনটাকে সর্বনাশের পথে নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা হবে না। এই জন্য আপনারা সবাই সাবধান থাকবেন। ভক্তিবিনোদ ধারাকে আপনাদের জীবন, দৈনন্দিন জীবনে, ভক্তি জীবনে সর্বত্র স্থাপন করবার চেষ্টা করবেন। আপনারা আপনাদের সিদ্ধান্ত, আপনাদের জীবনযাত্রা, ভক্তি জগতের যা কিছু আচরণ, সমস্ত কিছুকে ভক্তিবিনোদ ধারার সঙ্গে একাকার করুন। অর্থাৎ ভক্তিবিনোদ ধারার মধ্যে আপনারা অবস্থিত থেকে, ভক্তিবিনোদ ধারার মধ্যে অবস্থিত থেকে সব কিছু যজন যাজন হরিভজনের যা যা কিছু ব্যবস্থা এটা করার চেষ্টা করুন। ভক্তিবিনোদ ধারাকে আপনাদের নিজের সিদ্ধান্ত, নিজেদের আচার আদর্শের মধ্যে সঞ্জীবিত রাখার চেষ্টা করুন। ঠিক এই ভাষা ভক্তিবিনোদ ধারাকে আপনাদের জীবন চরিত্রে, আমাদের আচরণে, আপনাদের ভজন ক্ষেত্রে সব কিছু করবেন, তার মধ্যে ভক্তিবিনোদ ধারাকে সর্বদা সদা সর্বদা সঞ্জীবিত রাখার চেষ্টা করুন। তাহলে আমাদের পরবর্তী বংশধর যারা আছেন তারা উন্নতি লাভ করবেন। যদি নিজের প্রতিষ্ঠার জন্য পরবর্তী বংশধরগুলোকে আপনি বঞ্চনা করে কেবল কামিনী কাঞ্চন সংগ্রহের জন্য ব্যস্ত হয়ে পড়েন তাহলে জমদুয়ারে শাস্তি পেতে হবে। যারা নিজের কেবল কামিনী কাঞ্চন সংগ্রহের জন্য ব্যস্ত এবং এই অনুষ্ঠানে ব্যস্ত থাকবার জন্য যারা তার ফলোয়ার তাদেরকেও যদি এসব উল্টো শিক্ষা দেন তাহলে আমাদের শাস্ত্র বলছেন বিচার করে, যো ভক্তি অন্যায়েন শৃণতি য, যে গুরুপাদ, যে গুরু, যে বৈষ্ণব নামজাদি নাম নাম নামধারী বৈষ্ণব নাম নামধারী গুরু যে উল্টো কথা উপদেশ করেন, যো ভক্তি, ভক্তি মানে বলেন, যো ভক্তি ন্যায়রহিতম অন্যায়েন শৃণতি য, যে অন্যায়ভাবে সেই কথা শ্রবণ করেন, আর যে গুরু নামধারী গুরু বা নামধারী বৈষ্ণব উল্টো কথা কীর্তন করেন সিদ্ধান্তের বিপরীত, তাদের তৌ উভৌ ব্রজতঃ নিরয়ম কালম অক্ষয়ম, তারা অক্ষয় কালের জন্য নরকে গমন করবেন। এ কথা খেয়াল রেখে ভজন জীবনের প্রত্যেকটা পদক্ষেপ, একটা একটা করে পদক্ষেপ ফেলবার সময় সাবধানে চলতে হবে, ঠিক যেমন পদ্ধতিতে শ্রীল বামন গোস্বামী মহাজ করতেন, ঠিক যে পদ্ধতিতে শ্রীল ভক্তিবেদান্ত বামন গোস্বামী মহাজ করতেন সেইভাবে আমাদের ভজন পথে পদক্ষেপ রাখতে হবে। একটা একটা করে পা ফেলার আগে কোনো বিতর্ক নয়, কোনো কিছু বলবার পরে তিনি শুনলেন, গভীরভাবে সেটাকে অনুধ্যান করলেন, বোঝবার চেষ্টা করলেন, বোঝবার পরে তাকে উত্তর দিলেন, তুমি এইভাবে চলো। এবার শোনা না শোনা তার ব্যাপার, কেন বদ্ধজীব স্বতন্ত্র, গুরুবর্গ বারেই বলতেন, শাস্ত্র এই কথা আমাদের নির্দেশ করেছেন, বদ্ধজীব স্বতন্ত্র,
বদ্ধজীব কাউর আনুগত্য করবে এমন কোনো কথা নাই, তবে করলে পরে ভালো। বদ্ধজীব কাউর অনুগত্য করতেও পারে নাও করতে পারে, ভজনে এসেও অনুগত্য আনুগত্য নাও করতে পারে। বদ্ধজীব স্বতন্ত্র, বদ্ধজীবের ওপর কোনো জোর জবরদস্তি গুরু বৈষ্ণব করেন না, বদ্ধজীবের ওপর কোনো জোর জবরদস্তি গুরু বৈষ্ণব করেন না, কারণ জোর জবরদস্তি করলে পরে সেটা হবে না, হতে পারে না। স্বাধীন স্বাধীনতা রত্ন একটা দেওয়া আছে জীবাত্মাকে, সেই জীবাত্মা যদি নিজেই গুরু বৈষ্ণবের আচার আচরণ দর্শন করে নিজে অনুভব করেন যে আমি এই পথে চললে পরে আমার মঙ্গল হবে, নিজে থেকেই তিনি এই পথে চলবেন। যার জন্য প্রচারকের যে দায়িত্ব, প্রচারকের যে লক্ষণ বলা আছে তাতে অপূর্বভাবে বলা আছে বায়ুপুরাণে, আচি নৌতিজ স্বাস্থ্যার্থম, আচি নৌতিজ স্বাস্থ্যার্থম স্বয়ং আচরে স্থাপতি অপি, স্বয়ং আচরতে যস্মাৎ আচার্য স্তেন কীর্তিতা। আচার্য তাকে বলা হলো কেন, তিনি নিজেই নিজে আচার্য হয়ে গেছেন। অনেক সময় দেখা যায় গুরুপাদ পদ্ম আচার্য করে গেছেন তারপরে অধঃপতন হয়েছে। আমি একথা চিৎকার করে বলি, কাউর ক্ষমতাও নেই এসে এই কথাগুলো আমাকে আটকাবেন। গুরুপাদ পদ্ম আচার্য বানিয়ে গেছেন তারপরে অধঃপতন হয়েছে। গুরুপাদ পদ্ম বানিয়ে গেলেই যে তিনি আচার্যের ভূমিকায় থাকবেন কোনো কথা নেই। একটা কন্ডিশন আছে, গুরুপাদ পদ্মের গোড়ার আচার গোড়ার বিচার লইলে ফল ফলে, লোক দেখানো গোড়া ভাজা তিলক মাত্র ধরি গোপনেতে অত্যাচার গোড়া ধরে চুরি। আমি যদি শিল ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বীমাজের সমগ্র আচার আদর্শ সিদ্ধান্ত গ্রহণ করতে পারি, ঠিক যেমনভাবে শিল বামন গোস্বীমা জীবনে গ্রহণ করে কেশব ধীত বামন রূপ এই কথা আমরা বলতে আনন্দের সঙ্গে বলে থাকি, এটা কোনো জোকিং নয়, আমি কোনো জোকিং করি না, সত্যি কথাই বলি সবার সামনে। হয়তো কেউ আমাকে টিপছেন এই সব কথাগুলো বলবেন না, দ্বন্দ্ব সৃষ্টি হবে, তাহলে হতে পারে, আমাকে যা আসে না আমাকে বলতেই হবে এসব কথা। যে গুরুপাদ পদ্মের সমগ্র আচরণ নিজের জীবনে আদর্শ গ্রহণ করার ফলেতে শ্রীল বামন গোস্বামী মহারাজের গুরুত্ব স্বতঃসিদ্ধ, তাকে জগৎগুরু বলতে হবে আমাদের। জগৎগুরু কাকে বলে, যিনি জগতে কাউকে শিষ্য বানান না, তিনি খালি গুরু বানান, জগৎগুরু পরমাংশ তিনি, তিনি জগতে কোনো শিষ্য বানান নাই, তিনি গুরু বানিয়েছেন সবার কাছে, বলেছেন এরা সব আমার গুরু, এরা আমাকে হরিভজনের সুযোগ দান করছে। যে কথা বলতে গিয়ে বায়ুপুরাণের কথা উত্থাপন করতে বাধ্য হলাম সেটা কি, আচি নৌতিজ স্বাস্থ্যার্থম স্বয়মাচরে হ্যাঁ স্থাপতি অপি, যিনি নিজের জীবনে শাস্ত্রের বচনগুলো শাস্ত্রের আদেশগুলো নিজের জীবনে পালন করে দেখেছেন, নট অনলি দ্যাট বাট অলসো অপরের জীবনে এইসব সিদ্ধান্ত আচার আদর্শকে স্থাপন করতে সমর্থ হয়েছেন। মাইন্ড ইট, আমি কী বলতে চাইছি, একটা কথা যদি ভুল করেন তাহলে মানেটা বদলে যাবে। যিনি নিজের জীবনে শাস্ত্রের সমগ্র সৎস্বাস্থ্যের গুরু পারম্পর্যক্রমে যে উপদেশ সৌত বাণীর ধারায় নিষ্ণাত হয়ে যিনি নিজের জীবনে পালন করেছেন এবং অপরকে পালন করতে সাহায্য করেছেন, অপর সমস্ত জীবগণকে এই সব আচার আদর্শ গ্রহণ করতে সাহায্য করেছেন, বোঝা গেল, যিনি নিজে কেবল উপদেশ করেন অপরের জীবনে সেই সব আচরণগুলোকে স্থাপন করতে পারেন না, হি ইজ নট সাকসেসফুল আচার্য, বোঝা গেল। সাকসেসফুল আচার্য ক্যান ইনকালকেট দ্য অ্যাকচুয়াল টিচিংস অফ চৈতন্য মহাপ্রভু ইনসাইড দ্য হার্ট অফ এ ইনক্লাইন্ড ডিসাইপল, আনুগত্যময় একজন শিষ্যের হৃদয়েতে গুরুপাদ পদ্ম সদ্গুরু নিজের জীবনের আচার আদর্শকে স্থাপন করতে পারেন। বাস্তবিক পক্ষে প্রভুপাদ জানাচ্ছেন এক সদ্গুরু এক বৈষ্ণব, তিনি তার অনুগত জনের হৃদয়ে তার যে অধক্ষজ সেবা অনুভূতি, প্রত্যেকটা শব্দ খেয়াল করতে হবে, এক অপ্রাকৃত জগতের সদ্গুরু তিনি নিজের জীবনের যে অধক্ষজ সেবা অনুভূতি, সেই অনুভূতি তার অনুগত শিষ্যের হৃদয়েতে স্থাপন করতে পারেন, কত বড় কথা, একটা শব্দ বুঝলে পরে জীবনের মোড় ঘুরে যাবে, একটা একটা শব্দ অনুভব করলে পরে জীবনের মোড় ঘুরে যাবে। প্রভুপাদ জানাচ্ছেন সদ্গুরু তার জীবনের যে সেবা অনুভূতি, অধক্ষজ সেবা অনুভূতি, সে অধক্ষজ সেবার অনুভূতি অনুগত শিষ্যের হৃদয়েতে
স্থাপন করতে পারেন, স্থাপয়তি অপি, যে কথাটা বাই পুরাণে বলা হলো, আচিনতি এটা বলা হলো, তারপর বলা হলো স্থাপয়তি অপি, স্থাপন করেন, স্বয়ং আচারতি যস্মাত আচার্য স্তেন কীর্তিতা, তাই জন্য তাকে আচার্য বলা হয়, কারণ তিনি নিজের জীবনে আচরণ করেন এবং অপরকে আচরণ করতে সাহায্য করেন, অপরকে আচরণ গ্রহণ করবার জন্য উদ্বুদ্ধ করতে পারেন। এরকম সেবার আদর্শ দেখে শিষ্য বলবে আমিও গুরুর মতো সেবা করব। গুরুদেবের যেরকম আদর্শ, শিষ্যিল ভক্তিবেদান্ত বামন গোস্বামী মহারাজকে আমরা গৌড়ীয় জগতের একটা কিংবদন্তি পুরুষ বলি, এটা একটু এক্সাগারেটেড নয়, একটু বাড়িয়ে বলছি না, আমরা শিষ্যিল বামন গোস্বামী মহারাজকে বলি গৌড়ীয় জগতের একটা কিংবদন্তি পুরুষ, কিংবদন্তি পুরুষ। আশ্চর্য তার ধী শক্তি, আশ্চর্য তার গুরুবানুগত্য, এগুলো কোনো আমরা কোনো স্থানেই আমরা দেখতে পাই না, আশ্চর্য বিষয়। তাকে বলা হতো গৌড়ীয় জগতের ডিকশনারি, যে কোনো শ্লোক কেউ জিজ্ঞাসা করবে কোনো সিদ্ধান্ত, তিনি বলবেন ভাগবতের অত অধ্যায়ে অত সংখ্যক শ্লোক, অত স্কন্ধের অত অধ্যায়ে অত সংখ্যক শ্লোকে এইটা বলা আছে, বলি কি যে কোনো বিষয় বলবেন, এটা গীতার ওই ষষ্ঠ অধ্যায়েতে অত নম্বর শ্লোক, বলি কি। হ্যাঁ, এই জন্য সমস্ত আমাদের গুরুবর্গ প্রায় এরকম কথাই বলতেন, ছিল বামন গোস্বামী ছিলেন গৌড়ীয় জগতের ডিকশনারি। আজকে যে আলোচনা করবার কথা সেটা হলো কি, সবচেয়ে বড় আনন্দের কথা, তিনি যে সেবার আদর্শ আমাদের কাছে রেখে গেছেন এটা আমাদের ভুলবার কথা নয়, যে সেবার আদর্শ তিনি আমাদের কাছে রেখে গেছেন, যার জন্য মান উদাহরণ যেটা প্রাতকালীন অধিবেশনে আমি শুরুতেই আলোচনা করেছিলাম, প্রভুপাদ বলছেন বদ্ধজীবের সম্মুখে যতক্ষণ পর্যন্ত একটা জ্বলন্ত উদাহরণ, একটা জ্বলন্ত আদর্শ না থাকে ততক্ষণ পর্যন্ত বদ্ধজীব ভজনে প্রেরণা পায় না। যারা রয়েছে তারাই সামনে বলুক, যারা আমার সামনে রয়েছে তারা গুরুপাদ পদ্মের সঙ্গ পেয়েছে, তারাই চৈতন্য ভাগবত ছুঁয়ে বলুক, গুরুপাদ পদ্ম থাকাকালীন অবস্থায় তারা কীরকম আনন্দ পেয়েছে, কীরকম ধরনের শক্তি তারা লাভ করেছে, এগুলো তারা বলতে পারে। আমি যে সিদ্ধান্তটা বললাম সেটা যদি সমাধান না করি তাহলে পরবর্তীকালে বিতর্ক দেখা দেবে আমার এই হরিকথাতে, যার জন্য আমাকে একটু সমাধান করতে হবে এখানে, কেন আমি বললাম এই কথা। গুরুপাদ পদ্ম কাউকে আচার্য বানিয়ে গেলেই তিনি আচার্যের ভূমিকায় চিরকাল থাকতে পারবেন এমন কোনো কথা নেই, কেন এ কথা বললেন আমি এ কথা, আমি বিতর্কের কথা হলেও আমি এটা চরম সত্যি কথা বলেছি, এই কথা সিদ্ধান্তের কথা, কারণ যতক্ষণ পর্যন্ত যাকে আচার্য করে গেছেন গুরুপাদ পদ্মের স্নেহ করে, তিনি যদি গুরুপাদ পদ্মের সমগ্র আচার আদর্শ নিজের জীবনে গ্রহণ করে নিজের জীবনকে অতিবাহিত করতে পারেন, তবেই তার জীবনের যে গুরুত্ব সিদ্ধ হবে সকালেই, তবেই তার জীবনের যে গুরুত্ব সিদ্ধ হবে, না তিনি অধঃপতিত হবেন। যেখানে প্রভুপাদ বলছেন স্লাইটেস্ট ডিভিয়েশন ফ্রম দ্য ট্র্যাক অফ ইউর গুরুপাদ পদ্ম ক্যান আলটিমেটলি থ্রো ইউ অ্যাওয়ে ফ্রম ভজন, গুরুচরণ থেকে বিন্দুমাত্র যদি বিচ্যুত হয়ে যাও তাহলে আজ না হলো কালকে তোমাকে মায়াদেবী ভজন থেকে ফেলে দেবে। যতক্ষণ পর্যন্ত একটা লৌহ খণ্ডকে আগুনের মধ্যে রাখা যায় ততক্ষণ পর্যন্ত আগুনের যা ধর্ম লোহার মধ্যে, উদাহরণটা ভালো করে অনুভব করতে হবে, যে উদাহরণ বলা হলো, যে বিতর্কের সিদ্ধান্ত আমি উত্থাপন করলাম এটাকে সমাধান না করে আমি ব্যাসাসন থেকে উঠে পালাবো না, নিশ্চিন্তে থাকুন। একটাই উদাহরণ আপনারা মনে করুন, যে একটা কালো কুচকুচে লৌহ খণ্ড, কাঁচা লোহা, সেই লৌহ খণ্ডকে আমি যদি আগুনের মধ্যে প্রবিষ্ট করে রাখি, কিছুক্ষণ পরে দেখব আগুনের সাত ধর্ম, আগুনের যা ধর্ম এই লৌহ খণ্ডটার মধ্যে প্রবেশ করে, মাইন্ড ইট হোয়াট আই সে, লৌহ খণ্ডটার মধ্যে আগুনের যে ধর্ম সেই ধর্ম প্রবিষ্ট হয়েছে, এবং আগুনের যে আকার আকৃতি যেরকম দেখতে তার থেকে বিন্দুমাত্র পার্থক্য নেই। যেটা বলতে গিয়ে তুলসীদাসজি বারবার জানিয়েছেন, সদ্গুরু মিলে ভেদ ভেদ বতামে জ্ঞান করে উপদেশ, কয়লা কা ময়লা ছুটে জব আঁক করে প্রবেশ, এই কথাটাই আমি বলতে চাইছি। তুলসীদাসজি অনেক আগে বলেছেন
এই কথাটা আমি নতুনভাবে আপনাদের সামনে বলতে চাইছি। যখন একটা লৌহখণ্ড দেখতে কুৎসিত, কালো, কুচকুচে, কিন্তু সেটাকে যতক্ষণ আমি আগুনের মধ্যে রাখব ততক্ষণ পর্যন্ত আগুনের ধর্মেতে সে সমধর্ম থাকবে, একটুও পার্থক্য নাই। আগুনের মল্টেন গোল্ড, গলন্ত সোনার মতো কি সুন্দর আকার আকৃতি। শুধু তাই নয়, মহাপ্রভু উদাহরণ দিয়েছেন, সেও লৌহখণ্ডটাকে বার করে তুমি জারণ, কিছু জারণ, জারণ প্রক্রিয়া যদি করতে চাও সেটাও করতে পারো। মহাপ্রভু এই উদাহরণ দিয়েছেন, লৌহখণ্ড জারণ করে অগ্নির ক্ষমতায়, লৌহখণ্ডের নিজের কিন্তু ক্ষমতা নাই। ঠিক সেই উদাহরণটা এখানে প্রযোজ্য, যতক্ষণ পর্যন্ত আমি গুরু গৌরাঙ্গের আদর্শতে অনুপ্রাণিত হয়ে নিজেকে সর্বদাই ডগমগ হয়ে গুরুচরণের আদর্শতে নিজেকে বজায় রাখতে পারবো, অর্থাৎ ভক্তিবিনোদ ধারায়, ভক্তিবিনোদ ধারা স্ট্রিম, ভক্তিবিনোদ ধারা বা স্ট্রিম, এতে যতক্ষণ নিজেকে নিমজ্জিত রাখতে পারবো ততক্ষণ পর্যন্ত গুরুচরণ আমাকে গুরুদেব গুরু বানিয়ে গেলে আমার গুরুত্ব সিদ্ধ হবে। যতক্ষণ পর্যন্ত ভক্তিবিনোদ ধারা থেকে আমি সরে অন্যদিকে চলে যাব তখন আমার গুরুত্ব সর্বনাশ হয়ে যাবে। বোঝা গেল কথাটা? অর্থাৎ গুরু জীবনকালে জীবদ্দশায় গুরুপাদ পদ্ম শিষ্য বানিয়ে, শিষ্যকে গুরু বানিয়ে গেছেন, চোখের সামনে অনেক উদাহরণ আছে, হাজার হাজার, তাদের গুরুত্ব সর্বনাশ হয়ে গেছে। কারণ ততক্ষণ পর্যন্ত গুরুত্ব সিদ্ধ হবে যতক্ষণ গুরুদেবের আচার আদর্শকে সমানভাবে ধরে রাখতে পারবে। গুরুদেবের থেকে একটু আলগা হয়ে গেলে, যেমন লৌহখণ্ড থেকে আলাদা করে দিলে আর তার আগুনের মতো কালার থাকে না, শক্তি থাকে কি? থাকে না। সেরকমভাবে গুরুচরণকে অন্তর থেকে ছেড়ে দিল, বাইরে বলছে জয় গুরুদেব জয় গুরুদেব, অন্তর থেকে ছেড়ে দিয়েছে, আচার আদর্শ গ্রহণ করতে পারছে না, তখন তার গুরুত্ব সিদ্ধ হবে না, তখন সে অধঃপতিত হয়ে যাবে। এই ধরনের গুরুদেবের গুরুত্ব কোনো সিদ্ধ হবে না। তার কোনো উপদেশ যদি কেউ শ্রবণ করে তারও সর্বনাশ হবে। যে কথা বলতে গিয়ে একটু আগে বলেছিলাম না, একটু আগে, যো ভক্তি ন্যায় রহিতম অন্যায়েন শ্রীনতি, একটু আগে বললাম, যেটা বলতে গিয়ে দ্বাদশ মহাজনের এক মহাজন পিতামহ ভীষ্ম বলছেন যে গুরুদেব যদি অন্যায় কথা বলেন, শাস্ত্রবিরুদ্ধ কথা, তাকে পরিত্যাগ বিধি আছে, সেই সব গুরুকে, সেই গুরুকে ত্যাগ করার বিধান আছে। পিতামহ ভীষ্ম বলছেন সেই গুরুকে পরিত্যাগ বিধি, কার্যা কার্য মজানত উৎপত পতি অন্যস্য পরিত্যাগ বিধি আছে, যে কি করতে হয় কি করতে হয় না শাস্ত্রের বিচারে, কি করতে হয় কি করতে হয় না, ওই গুরুদেব বলছে এই করতে হয়, ওই গুরুদেব বলছে। কিন্তু মহাপ্রভু বলছেন শাস্ত্রে কি করতে হয় কি করতে হয় না সে সমস্ত বলা আছে। আমা সকল শাস্ত্র, আমা সব, মহাপ্রভু বলছেন, মহাপ্রভুর নিজের মুখের কথা, আমা সব বদ্ধজীবের শাস্ত্রর দ্বারে হয় জ্ঞান। মহাপ্রভু এই শব্দটা বলছেন, আমা সব বদ্ধজীবের হয় শাস্ত্র জ্ঞানের, শাস্ত্রর দ্বারে জ্ঞান, শাস্ত্রর দ্বারে, শাস্ত্র দ্বারা আমাদের জ্ঞান হয়। শাস্ত্রতে কি করা আছে, শাস্ত্র কি, শাস্ত্রতে কি বলা আছে, সৎশাস্ত্র। শাস্ত্রের বিষয় যদি বদ্ধজীব করতে যায় তাহলে তারা পেরে উঠবে না, বদ্ধজীবের সে ক্ষমতাও নাই সমস্ত শাস্ত্রকে বিচার করে একটা নির্মল সিদ্ধান্ত উপস্থাপন করবে, বদ্ধজীব পারে না। যার জন্য গুরুবর্গ আমাদের বলেছেন যে আমাদের গোস্বামীগণ সমস্ত শাস্ত্রকে মন্থন করে, শাস্ত্র সমস্ত সৎশাস্ত্রকে মন্থন করে আমাদের সামনেতে যে সৎসিদ্ধান্ত স্থাপন করেছেন সেগুলোকে তুমি গ্রহণ করো তাহলেই চলবে। তুমি নিজে কোনো সমস্ত গ্রন্থ পড়ে সিদ্ধান্তকে আরোহণ করতে পারবে না, তোমার ক্ষমতা নাই। যার জন্য আমরা স্বরগোস্বামী স্টকমে এটা পাঠ করে থাকি, নানা শাস্ত্র বিচার নৈক নিপুণ সদ্ধর্ম সংস্থাপক লোকানাম হিতকারী হিতকারী নৌতি ভবনে মান্যৌ শরণ্যা করো। কেন এগুলো লিখছেন, লিখেছেন বলছেন শাস্ত্রে গোস্বামীগণ সমস্ত শাস্ত্রের বিচারগুলোকে গ্রহণ করে চৈতন্য মহাপ্রভুর কৃপায় আমাদের সন্মুখে ক্রিম একটা মাখন দিয়ে দিয়েছেন, তোমাকে মন্থন করবার যে পরিশ্রম সেটা করবার দরকার নেই, সমস্ত আমাদের দিয়ে দিয়েছেন। শাস্ত্র নিচোর,
সব মন্থন করে আমাদের সম্মুখে দিয়ে দিচ্ছেন। এবার তোমার কর্তব্য হলো ভক্তিবিনোদ ঠাকুরের কথা বোঝা, ভক্তিবিনোদ ঠাকুরের কীর্তন করা, বাজারের কীর্তন না করা, এগুলো করতে থাকো। ভক্তিবিনোদ ঠাকুরের প্রত্যেকটা সিদ্ধান্ত, বহুপাদের সিদ্ধান্ত, গুরুবর্গের সিদ্ধান্ত গ্রহণ করো, করে নিজের জীবনে আলোচনা করো। এটা আমাদের দায়িত্ব পড়েছে। এটুকু যদি আমরা করতে না পারি তাহলে কী লাভ হলো? কোনো লাভ হলো না। যার জন্য পিতামহা বিশ্ব বলেছেন যে কি করা উচিত কি করা উচিত না। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন তস্মাৎ শাস্ত্র প্রমাণান্তে প্রমাণান্তে কার্যাকার্য ব্যবস্থিত। হে অর্জুন, হোয়াট টু ডু হোয়াট নট টু ডু, কী করবে কী করবে না, সব শাস্ত্রের বিচারে করবে। তস্মাৎ শাস্ত্র প্রমাণান্তে কার্যাকার্য ব্যবস্থিত, কী করা উচিত কী করা উচিত নয়। একটা পাগল এসে আমাকে মঠের মধ্যে বললে এইটা করতে হবে, আমি নেচে পড়লাম করতে হবে, তা তো হবে না। তাহলে আমার পাগলামো করলে সবাই পাগলামো করবে। শ্রীলা বামন গোস্বামী বলতেন, আর তুই যদি মাথা করিস সবাই যদি মাথা করে তাহলে হলো, সব শেষ হয়ে যাবে। ও মাথা করম কুই ও পাগল হয়েছে, তুইও পাগল হয়ে গেল তাহলে। এই কথাটা তিনি বারবার বোঝাতেন। যাই হোক, তাহলে শাস্ত্রের বিচারে দেখা যাচ্ছে সমস্ত শাস্ত্রকে মন্থন করে তার নির্মল সিদ্ধান্ত চয়ন করা আমার মতো বদ্ধজীবীর কর্ম নয়। যার জন্য আমাদের শাস্ত্রেতে যা বলেছেন, আবার সৌতবাণীতে, সৌতবাণী সৌতপন্থা মানে, সৌতপন্থা মানে হলো পারম্পর্যক্রমে যে সিদ্ধান্ত আমাদের কাছে আসছে। যদিও সৌতবাণীর কীর্তন যিনি না করেন, তিনি যত বড় পণ্ডিত পাণ্ডিত্য দেখাচ্ছেন পাণ্ডিত্য, তিনি কখনোই আমাদের মঙ্গল করতে পারবেন না। যিনি সৌতবাণীর কীর্তন না করেন তার কোনো গুরুত্ব নাই, কোনো গুরুত্ব নাই, কোনো গুরুত্ব নাই। তিন সত্য করে বললাম, যিনি সৌতবাণীর কীর্তন না করছেন, নিজের মন গড়া সিদ্ধান্ত বলছেন, তার কোনো রকমভাবে কোনো গুরুত্ব নাই। আমার কাছে আজ থেকে কুড়ি বছর আগে, আজ থেকে আঠারো কুড়ি বছর আগে আমার কাছে একদল ইস্কন থেকে ভক্ত এসেছিল, তারা একটা প্রশ্ন নিয়ে গুরুপাদ পদ্ম প্রকট ছিলেন। সেই সময় আমি ছিলাম অফিসে বসে সেবা করছিলাম। তারা এসে প্রথমেই প্রশ্ন রাখলেন, আমাদের একটা প্রচণ্ড বিতর্ক দেখা দিয়েছে যে আমাদের এই যে গুরু, কাউকে গুরু বানিয়ে যাওয়া, তো আমরা এইটাই প্রশ্ন রাখতে চাই, এটা কি কোনো, আমরা এটা প্রশ্ন রাখতে চাই এটা কি আমাদের ঋত্বিক পদ্ধতি নাকি। ইস্কন থেকে এই প্রশ্ন করেছিল আঠেরো বছর আগে। তারা বলছেন যে আমাদের কি ঋত্বিক পদ্ধতি, অর্থাৎ কেউ মরে গেলে কাউকে গুরু বানিয়ে যেতেই হবে, ইটস এ মাস্ট, এরকম ধরনের বিষয় ঋত্বিক পদ্ধতি নাকি। আমি দেখুন, গুরুপাদ পদ্ম প্রকট রয়েছেন, তার কাছে প্রশ্ন করলেই ভালো, আমি তো ছোটো মানুষ কিছুই জানি না। তথাপি আমার সিদ্ধান্ত এই যে আমরা ঋত্বিক পন্থা নয়, যদি ঋত্বিক পন্থা হতো তাহলে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী তাহলে কাউকে একটা আচার্য বানিয়ে যেতেন। তার আচার্য না বানিয়ে যাওয়ার পেছনে দুটো কারণ থাকতে পারে, দুটো পসিবিলিটি, এটা একটা বিতর্ক, কেন তিনি কাউকে আচার্য বানিয়ে গেলেন না। প্রথম সিদ্ধান্ত হলো এই, হয়তো তিনি অনুভব করেছেন আমার কাছে যারা বাস্তবিক সেবা করবার জন্য এসছে, যারা আমার কাছে আত্মনিবেদন করেছে, বিনোদ বিহারী বিনোদদার মতো, ভক্তি প্রমোদ পুরী গোস্বামী মহারাজ, এই সব মহাপুরুষ, ভক্তি রক্ষক শ্রীধর গোস্বামী মহারাজ, এইরকম ধরনের মহাপুরুষগণ যারা আমার কাছে আত্মনিবেদন করেছেন, গুরু সেবা অংশগ্রহণ করেছেন, তাদের সকলের গুরুত্ব স্বতঃসিদ্ধ সিদ্ধ হচ্ছে। বোঝা গেল মাইন্ড ইট, কী সিদ্ধান্ত? প্রভুপাদের মনে এইটাই বিচার ছিল, যারা আমার কাছে বাস্তবিক অন্তর থেকে এসছেন তাদের সকলের গুরুত্ব সিদ্ধ হয়ে গেছে, আমি আলাদাভাবে কাকে আর আচার্য করে যাব। ভূত ভবিষ্যৎ বর্তমান যিনি দেখতে পারেন তিনিই মহাপুরুষ, ওই জন্য আচার্য করে যাননি। আরেকটা হতে পারে, তিনি আমি যদি আচার্য বানিয়ে যাই পরবর্তীকালে এই একটা প্রসিডিও চলতে থাকবে, পদ্ধতি চলতে থাকবে, সবাই বলবে আমি আচার্য করে যাব। কিন্তু প্রভুপাদ এই কথা দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছেন, ভোটের দ্বারা কোনোদিন আচার্য নির্ণয় হয় না। প্রভুপাদ চিৎকার করে জানিয়েছেন, ভোটিং সিস্টেমের দ্বারা, ভোটের দ্বারা কোনো সদ্গুরু নির্ণয় করা যাবে না, হয় না। সদ্গুরু সেলফ এফালজেন্ট, নিজেই প্রকাশিত হন সদ্গুরু। এমনও দেখা গেছে কোনো গুরুপাদ পদ্ম তার শিষ্যকে গুরু বানিয়ে যাননি, তথাপি তাকে তার গুরুত্ব সিদ্ধ হয়ে গেছে, কোনো গুরু বানিয়ে যাননি, তথাপি তার গুরুত্ব সিদ্ধ হয়েছে।
কারণ তিনি গুরুপাদ পদ্মের গুরুবর্গের আদর্শ নিজের জীবনে গ্রহণ করতে পেরেছেন, সেক্ষেত্রে তার গুরুত্ব সিদ্ধ হয়েছে। সদ্গুরুকে বলা হয় সপ্রকাশ বস্তু, সদ্গুরু কোনো ভোটের দ্বারা নির্ণয় হয় না। তবে যে যে বিচারেতে পরম পূজ্য কেশব গোস্বামী মহারাজ শিল বামনদেব গোস্বামী মহারাজ আচার্যমানি গেছেন, সেটা কোনো ঋত্বিক পদ্ধতি নয়। সেটার বিচার হলো এই যে সৌত পন্থায় পরম পূজ্য কেশব গোস্বামী নিজে অবস্থিত ছিলেন ভক্তিবিনোদ ধারায়, এবং শিল বামন গোস্বামী মহারাজকে সম্যকরূপে ভক্তিবিনোদ ধারায় অবস্থিত দেখেছেন এবং বুঝতে পেরেছেন তিনি এই গুরুর কাজ করতে পারবে। কেন এ সম্যকরূপে আমার আচার আদর্শ সিদ্ধান্তকে নিজের জীবনে গ্রহণ করতে পেরেছে, তার জীবনে বিন্দুমাত্র অভিমান নাই, বিন্দুমাত্র গুরু হওয়ার ইচ্ছা নাই, তাই জন্যই তিনি গুরু। সদ্গুরুর আশ্চর্য কিছু লক্ষণ আছে যেগুলো শাস্ত্রে তো সবসময় পাওয়া যায় না, বোঝা যায় না, গুরুবর্গের থেকে এগুলো জানা গুপ্ত কথা। শাস্ত্রে সবই বলা আছে, হয়তো উপলক্ষণ হিসাবে গুপ্ত লক্ষণ সাধারণভাবে বোঝা যায় না। যেমন একটা উদাহরণ দিই আপনাদের সম্মুখে, কি করে আপনারা আমার কাছে অনেকবার এই কথা শুনেছেন, শিল স্বরূপ গোসাইকে সম্পূর্ণ গৌড়ীয় বৈষ্ণব সমাজের, সমগ্র গৌড়ীয় বৈষ্ণব সমাজের হর্তাকর্তা বিধাতা আচার্য বানিয়ে গেছেন স্বরূপ গোসাইকে। আপনি যে এই কথা অনেকবার হরিকথাতে বলেন, তার প্রমাণ কি? এই কথা কি আমি বানিয়ে বলেছি না? এগুলো সব সৌতপন্থায় অবস্থিত হয়ে উপলব্ধি করে তবে এই কথাগুলো বলেছি। আমি কোনো মুখস্থ করা কথা বলি নাই আপনাদের সামনে, আমি কোনো মুখস্থ করে আসি নাই। বাস্তবিক পক্ষে স্বরূপ গোসাইকে শ্রী চৈতন্য মহাপ্রভু নিজে সমগ্র গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের হর্তাকর্তা বিধাতা শাসনকর্তা বানিয়ে গেছেন। আমাদের কোনো ব্যক্তি যদি কোনো সিদ্ধান্ত বলেন, সেই সিদ্ধান্ত শিল স্বরূপ গোসাইয়ের যে কোষ্ঠীপাথর আছে, সিদ্ধান্তের যে কোষ্ঠীপাথর, সেই কোষ্ঠীপাথরে যাচাই করে আমরা তবে বলতে পারবো এই যে ব্যক্তি সিদ্ধান্ত বলেছে এটা ঠিক কি ভুল। বোঝা গেল? ট্রাই টু গেট মাই পয়েন্ট। কোনো ব্যক্তি কোনো সিদ্ধান্ত বললেন, সঙ্গে সঙ্গে সেই সিদ্ধান্ত আমরা স্বরূপ গোসাইয়ের যে সিদ্ধান্তে যে কোষ্ঠীপাথর আছে তাতে কসৌতি, এতে আমি ঘষে দেখে বলে দিতে পারবো এটা ঠিক সিদ্ধান্ত কি ভুল সিদ্ধান্ত। আমি বাজারের কোনো কথা শুনতে রাজি নয়। হতে পারে বাজারের সমস্ত পাগল ছাগল লোকগুলো বৃন্দাবনে তার হরিকথা শুনছে, শুনতে দাও, লেট দেম হিয়ে। প্রতি মুহূর্তে আমি প্রমাণ করে দেবো তাদের প্রত্যেকটা হরিকথার মধ্যে ভ্রম প্রমাদ বিপ্রলিসাব কর্ণপটাও আছে। তুমি নিয়ে এসো তাদের হরিকথা, আমি একটা একটু আলোচনা করব, না করতে পারলে আমার এই কাপড় খুলে ফেলব, আমি রাখবো না। এত বড় কথা আমি উচ্চারণ করলাম, প্রত্যেকটা হরিকথা বলতে বলতে তারা সিদ্ধান্ত বিরোধ করছেন, কারণ তাদের সমস্ত হরিকথাগুলো হচ্ছে একটা মস্তিষ্কের একটা জাগলারি। বুঝা গেল? প্রভুপাদ বলছেন আমাদের সিদ্ধান্ত কোনো জিমনেজিয়াম, আমরা কোনো জিমনাস্টিক ফিটস, আমরা গিয়ে বারবেল দিয়ে মাসেলটাকে তৈরি করছি, এরকম কোনো প্র্যাকটিস নয়। ওই ব্যক্তি খুব প্র্যাকটিস করেছেন, ওই জন্য খুব ভালো সিদ্ধান্ত বলতে পারেন, এটা মূর্খ গাধার কথা। প্রভুপাদ বলছেন কোনো সিদ্ধান্ত কারোর হৃদয়ে আসা, এটা কোনো জিমনাস্টিক ফিটস নয়। আমি বারবেল দিয়ে লোহা দিয়ে ব্যায়াম করতে করতে মাসেলটাকে তুললাম, এরকম বিষয় নয়। প্রভুপাদ বলছেন এটা নয়, অর্থাৎ এটা কোনো জিমনাস্টিক ফিটস নয়। যিনি গুরুপাদ আনুগত্য করেছেন তিনিই সিদ্ধান্ত বলবেন, ওরা বাজারে সব সিদ্ধান্ত বলবে। কখনো চৈতন্য মহাপ্রভুর একটা নয়নং গলসু ধারা বলে দিল, আর পাগল ছাগল লোকগুলো তার পেছনে এই চৈতন্য মহাপ্রভুকে মানে। আমি প্রমাণ করে দেবো চৈতন্য মহাপ্রভুকে মানে না, ওটা পপুলে ওই পপুলারিটি পাওয়ার জন্য ওই উচ্চারণটা করছে। চৈতন্য মহাপ্রভুর একটা শ্লোক যে বলল শিক্ষাস্টকের, ওটা এই কারণে বলছে বাজারের পপুলারিটি পাবে, গৌড়ীয় বৈষ্ণব সময় যেগুলো গাধাগুলো আছে ওগুলো দৌড়াবে ওর পেছনে, বলে এই হরিকথা। শুনি প্রত্যেক পদে পদে সিদ্ধান্ত বিরোধ। কাত্যায়নীর চরণে ভাগবত কথা সপ্তাহ বললেন বলে আমি শুনতে পেলাম যে কাত্যায়নী দেবীর চরণে ভাগবত কথার যে ফলটা এটা দিয়ে দিলেন। আমি ওই ব্যক্তির সঙ্গে যদি আমার মুখোমুখি দেখা হতো আমি প্রশ্ন করলাম, আপনি কি আদৌ কোনো সিদ্ধান্ত জানেন না মুখস্থ করেছেন কিছু? ভাগবত কথা কাকে বলে? প্রথমে একটা অ কক সিদ্ধান্ত আপনি জানেন না, অথচ জগতে সবাইকে আপনি মাতিয়ে দিলেন, বেশ্যাবৃত্তি করলেন আপনি, বেশ্যারা যেমন নাচায়
বেচারে কি কাজ, নাচিয়ে দেবে নর্তকী? আপনি জগৎকে নাচালেন, আপনি কথাটা কি বললেন? কাত্যায়নী দেবীর চরণে ভাগবত কথার ফলটা দিয়ে দিলেন, আপনি কি ভাগবত কথা বোঝেন কিছু? আপনি ভাগবত কথা বললেন? আরে দেবানন্দ পণ্ডিতের মতো এত বড় ব্যক্তিকে মহাপ্রভু বলছেন ভাগবতে এর কোন অধিকার? কোথায় দেবানন্দ পণ্ডিত? ভাগবতে 18,000 শ্লোক যার কণ্ঠস্থ, এত বড় পাণ্ডিত্য, তখন আনপ্যারালাল আনবিটেন, তার মতো এত বড় ব্যক্তিত্ব থাকে, মহাপ্রভু কুর্ত হয়ে গেছেন ভাগবত দিয়ে দেয়, তোর ভাগবতে কি অধিকার আছে? ভাগবত পড়বি? মহাপ্রভু ভাগবত নিয়ে ছিঁড়ে ফেলতে চাইছেন। সে তারপরেও আমার কাণ্ড জ্ঞান হলো না, আমি এত বড় গাধা, আমি এত বড় গাধা, আমার তারপরেও কাণ্ডজ্ঞান হলো না। যে সময়তে বক্রেশ্বর পণ্ডিতের সেবা করে অপরাধটা গেল, শিবাসের চরণ অপরাধ করেছিল, তারপর মহাপ্রভু তাকে ক্ষমা করলেন। আমার তো কাণ্ডজ্ঞান হলো না। কেন হলো না? আমি সৌতপন্থায় নাই তো, আমি তো সৌতপন্থায় নাই, আমি অভিনয় করছি, আমি গৌড়ীয় মঠে আছি, সৌতপন্থায় আছি, আমি তো নাই। ভাগবত কথার ফল কী করে কী করে কাত্যায়নী দেবীর চরণে দেওয়া যায়? যেখানে চৈতন্য মহাপ্রভু বলছেন গঙ্গা দুর্গা দাসী মোর মহেশ কিঙ্কর, চৈতন্য মহাপ্রভু পরস্পর কৃষ্ণ বলছেন গঙ্গা দুর্গা দাসী মোর মহেশ কিঙ্কর, প্রভু কহে আমা পুজো আমি দিব বর, আমাকে পুজো কর, আমি বর দেবো তোকে। যে চাকরানি তার চরণে ভাগবত কথা মানে, যেখানে সুখদেব গোস্বামী সিদ্ধান্ত বলছেন শ্রীমৎ ভাগবতজী মহাপুরাণ কি না সাক্ষাৎ কৃষ্ণ এবহি, ভাগবত কি বস্তু? সুখদেব গোস্বামী নিজে বলছেন ভাগবত মানে সাক্ষাৎ কৃষ্ণ নিজে। কি বলছেন সুখদেব গোস্বামী? ভাগবত মানে সাক্ষাৎ কৃষ্ণ এবহি, এব মানে অ্যাফার্মেটিভ, নিশ্চিত জানো, ভাগবত গ্রন্থ মানে কৃষ্ণ নিজে, শব্দব্রহ্মরূপে রয়েছে, সাউন্ড ইনকার্নেশন, অবতার, শব্দ শাব্দিক অবতার, শাব্দিক অবতার। তাহলে এই কৃষ্ণকে সাত দিন ধরে তুমি কথা বললে, আমি শুনতে পেলাম তুমি নাকি ভাগবত কথার ফলটা কাত্যায়নী দেবী চরণে দেবে। পৌপাত হলে থাকে তো ঝেঁটা বেটা করত, তোমরা তো তার ঘড়ি কথা শুনতে যাচ্ছ, মরো, মরতে থাকো যত পারো মরো, আগুনে ঝাঁপ দাও, আমার কোনো দায় নেই, কী করবো আমি? যতদিন চিৎকার করার ক্ষমতা থাকে করব, তারপর মরার দরকার মরো, আত্মহত্যা করো, আমার কিছু করার নেই, কিচ্ছু করার নেই, কাউকে বাঁচানো যাবে না। যার জন্য প্রভুপাদ অন্তিম সময়তে দুঃখ করে বলছেন চটক পর্বতে, বিনোদা বলছেন প্রভুপাদ আপনি অসুস্থ লীলা করছেন, আমরা অন্ধকার দেখছি, আমরা কী করে বাঁচবো, আপনি অসুস্থ লীলা করছেন, আপনি চলে যাবেন? প্রভুপাদ কিছুক্ষণ গম্ভীর হয়ে বিনোদাকে বললেন জগতের লোক আর আমার কথা গ্রহণ করতে চাইছে না, তারা কেউ আমার কথা আর বুঝতে পারছে না, আর থেকে কি করব। ঠিক এই শব্দটা বললেন, আর থেকে কি করব, জগতের লোকে গ্রহণ করতে চাইছে না। তখনই তিনি ফিরলেন তিরণ্ডী গৌরী আমার ভুবনেশ্বরে, সেখান থেকে ফিরলেন কলকাতা গৌরী মঠে, ব্যাস সঙ্গে সঙ্গে অসুস্থ লীলা আবিষ্কার করলেন। তারপরেই প্রভুপাদ 1936 সালে ইংরেজি ক্যালেন্ডার হিসাবে 1 জানুয়ারি, বাংলা ক্যালেন্ডার হিসাব যদি করো তাহলে 31শে ডিসেম্বর নিশান্ত লীলা 3টে কততে তিনি দেহ রাখলেন। যখনই মহাপুরুষরা দেখেন আমার কোনো কথাই এরা শুনছে না, গ্রহণ করতে চাইছে না, তখন গুরুপাদ পদ্মকে আমি এত বছর ঠকাতে চেয়েছি, গুরুপাদ পদ্মকে ধোকা দিতে চেয়েছি, কিন্তু আমি এত বড় মূর্খ, আমি জানি না যে গুরু বৈষ্ণবকে কখনো ধোকা দেওয়া যায় না, গুরু বৈষ্ণবকে কোনোদিনই ধোকা দেওয়া যায় না, বরঞ্চ আমি যদি ধোকা দেওয়ার চেষ্টা করি তিনি আমাকে ধোকা দিয়ে দেবেন, আমাকে সম্মান দিয়ে দেবেন, আমাকে বড় বড় পদবি দিয়ে, আরে তুমি তো আমার সেবা করলে, তুমি ছাড়া কে আছে, আচার্য করে দেবেন। কেন করবেন? তোমাকে আশ্চর্য করার জন্য, আচার্য করার জন্য না, বলে আমাকে আচার্য বানিয়ে গেছে, তোমাকে আচার্য বানায়নি আশ্চর্য বানিয়ে গেছে, তোমাকে আচার্য বানায়নি আশ্চর্য, আশ্চর্য বানিয়ে গেছে। তুমি আচার্য বানালে তাহলে তুমি গুরুপাদ পদ্মের সব সিদ্ধান্ত আচার বিচার নিতে হয়, তুমি কেন গৌড়ীয় সিদ্ধান্ত বললে রেগে যাচ্ছ আমার উপর, কেন সিদ্ধান্ত বললে রেগে যাচ্ছ, তোমার মধ্যে সে দম নাই, হিম্মত নাই এই কথাগুলো শোনা। যার জন্য প্রভুপাদ প্রায়ই বলতেন যারা গুরুপাদ পদ্মের বিরুদ্ধে যাবেন প্রথমে তারা কী হয়, যারা গুরু বৈষ্ণবের বিরুদ্ধে যান তারা প্রথমে কী হয়, গুরু বৈষ্ণবের সঙ্গে প্রথমে নন কোঅপারেশন, অসহযোগ আন্দোলন করেন, অসহযোগ আন্দোলন শুরু করেন,
তারপরে কি করেন, পরবর্তীকালে বিরোধিতা হয়, বিরোধিতা এল নেমে করেন, প্রথমে অসহযোগ হল, তারপর হলো প্রতিযোগিতা, অসহযোগিতা তারপর প্রতিযোগিতা, গুরুদেবের সঙ্গে প্রতিযোগিতা। গুরুদেব কী জানে, আমি দেখো পৃথিবীর সর্বত্র প্রচার করে ফেললাম, গুরুদেবের কী দম আছে, গুরুদেব পারে নাকি? আর তাই তো, গুরুদেবের কোনো ক্ষমতা তো নাই, গুরুদেব তো পারল না, এত বড় নির্বোধ আমি, এত বড় গাধা আমি। এখানে বলছেন প্রভুপাদ বলছেন, প্রথমেই গুরুপাদ পদ্মাচার্য থেকে যারা সরে যাবেন তাদের লক্ষণটা বলছেন প্রভুপাদ। প্রথমে দেখবে নন কোঅপারেশন, গুরুদেবের সঙ্গে নন কোঅপারেশন, সহযোগিতা করছে না সেবায়। তারপরে প্রতিযোগিতা শুরু হলো, কম্পিটিশন গুরুদেবের সঙ্গে। তারপরে লাস্টে একদম বিরোধিতা, উগ্রমূর্তি ধারণ, গুরুদেবকে মারো, গুরুদেবকে শেষ করো। তাই তো আমরা আমাদের জীবনে পরম পূজ্য কেশব গোস্বামী আবির্ভাবটির অভাবে চিৎকার করে এইসব কথা আনন্দের সঙ্গে আলোচনা করি, আনন্দের সঙ্গে আলোচনা করে থাকি, ভিতরে এক উল্লাস হয়, এগুলোই বলতে হবে লোকের কাছে। সেখানে দেখা যাচ্ছে কুরেশ রামানুজাচার্য গুরুদেবের আনুগত্য করেছিলেন, কৃমিকণ্ঠ রামানুজাচার্যকে খুন করতে চেয়েছিলেন, কৃমিকণ্ঠ একটা দুষ্ট, মহাদুষ্ট রাক্ষস, সে রামানুজাচার্যকে খুন করতে চেয়েছিলেন, মেরে ফেলতে চেয়েছিলেন। সেটা উপলব্ধি করে কুরেশ বলেছিলেন, গুরুদেব আপনার বেশটা ধারণ করে আমি যাব, তোমাকে যদি মারে, আমাকে মারলে কোনো চিন্তা নেই, আপনি আছেন, আপনি আছেন তো, চিন্তা কী আছে। কুরেশ সেই রামানুজাচার্য যে পরিচয় নিয়ে তিনি নিজে গেছিলেন, নিজেকে রামানুজাচার্য বলে পরিচয় দিয়েছিলেন। কৃমিকণ্ঠ শাস্ত্রীয় বিচার করতে গিয়ে দেখলেন কোনোরকমভাবেই কৃমিকণ্ঠ কুরেশকে পরাজয় করতে পারেননি, পরাজিত করতে পারেননি, না করতে পেরে শেষে কী করলেন, তার দুটো চোখকে উপড়ে নিয়েছিলেন, তার দুটো চোখকে সাধারণত উপড়ে ফেলেছিলেন, দুটো চোখকে এরকমভাবে রক্ত গঙ্গা প্রবাহিত হলো, খুনের ধারা প্রবাহিত, যে দুটো চোখ অন্ধ, খালি গুরুদেব গুরুদেব বলছেন। আজ আমাদের এই কুরেশের আদর্শটা দেখে প্রাতকালীন অধিবেশনেও আমি বলেছিলাম, আমার লজ্জা হওয়া দরকার, যেখানে একটা স্বাধীনতা সংগ্রামী দেশের জন্য, দেশ মাতার জন্য প্রাণ দিয়ে প্রমাণ করলো যে আমি দেশের জন্য প্রাণ দিলাম, তুমি তো বৈষ্ণব হয়েছ, তুমি তো গুরু বৈষ্ণব আনুগত্য করেছো বলে দাবি করছো, তুমি নাকি সাবমিশন করেছো, আনুগত্য স্বীকার করেছো, গুরুচকে গুরুচরণে নাকি তুমি আত্মনিবেদন করেছো, তন মন জীবন গুরুপদে অর্পণ, এগুলো সব তো ড্রাই ফিলোসফি, এগুলো কোনোটাই তো সত্য নয়, এ কীর্তনগুলো আমার তো করার কোনো অধিকার নাই, কিন্তু আমি তো করি নাই, আমার নিজের জীবনে কোনোদিনই আমি এগুলো করতে পারিনি, আমি কি করে কীর্তনগুলো করব, এগুলো সব আমি ফলস কীর্তন করছি, কীর্তনগুলো কোনো অর্থ নেই। সেখানে বলছেন কৃমিকণ্ঠ যখন তাকে দুটো চোখ উপড়ে নিলেন, কুরেশ অত্যন্ত ধৈর্যের সঙ্গে রক্তাক্ত অবস্থায় গুরুদেবের কাছে কোনো মতে পৌঁছেছিলেন, গুরুদেব ভগবত ইচ্ছায়, গুরুদেব যে ব্রহ্মাণ্ড তারিত শক্তি ধরে জনে জনে এটা আপনারা রোজই কীর্তন করেন, কিন্তু অনুভবের মধ্যে কাউন নাই, গুরু বৈষ্ণব যে ব্রহ্মাণ্ডের সমস্ত জীবগণকে তারণ করতে পারে এটা আমরা কীর্তনই করি, কিন্তু অনুভবের মধ্যে নাই, যে এই বৈষ্ণব শ্রী বামন গোস্বামী জগতের সমস্ত ব্যক্তিকে, আরে সমস্ত ব্যক্তিকে উদ্ধার করতে পারেন তো বলে ফেললেন আপনি, কিন্তু কই দেখা গেল শিষ্যগুলোকে তো সবাইকে উদ্ধার করতে পারেনি, আপনি একটা মূর্খ, আমি কি বলতে চেয়েছি অনুভব করলেন না, আমি বলতে চেয়েছিলাম জগতের সব ব্যক্তিকে উদ্ধার করতে পারবে যদি তারা আনুগত্যময় জীবনযাপন করে তার কাছে পৌঁছায়, আনুগত্যময় জীবনযাপন করবার জন্য যদি তার চরণে পৌঁছায় তাহলে ব্রহ্মাণ্ড তারিত্য শক্তি ধরে জনে জনে, কথাগুলো বুঝতে হবে, ব্রহ্মাণ্ড তারিত্য শক্তি ধরে জনে জনে এটা কোনো ম্যাজিক নয়, গুরুদেব মামাকে উদ্ধার করে দাও, আরে গুরুদেব কী উদ্ধার করবে, অজামিলকে উদ্ধার করেছিল কি, সেখানেও সুখদেব গোস্বামী লিখেছেন অজামিল ওপি অগাধ্যামম, অজামিল ধামে গেছিলেন, আরে লিখেছিলেন তো বলতে, তুমি অজামিলের উদাহরণটা দিলে, আমিও ব্যভিচারী, আমিও অনেক অন্যায় করি, তাহলে আমিও অজামিলের মতো, আরে অজামিলের কী লেখা আছে দেখো মূর্খ, গুরু বৈষ্ণবের আনুগত্যে ভাগবত আলোচনা করো, যাও ভাগবত করো বৈষ্ণব, যাও ভাগবত পর বৈষ্ণবের স্থানে একান্ত আশ্রয় করো বৈষ্ণবচর, সেটা তো তুমি করছো না, তুমি কার কাছে ভাগবত শুনছো, যে তোমাকে গলায় দড়ি দিয়ে নরকে নামাবে,
তোমার তো এই বুদ্ধি খারাপ হয়ে গেছে, তো কী করা যায়? সেখানে ওই জন্য বলা রয়েছে যাও ভাগবত পর বৈষ্ণবের স্থানে, একান্ত আশ্রয় করে বৈষ্ণব চরণ। যখন আশ্রয় নামক বিষয়টা আমার জীবনে স্বতঃসিদ্ধভাবে দেখা দিল, সেই সময়েতে অর্থাৎ বলতে গিয়ে বলা যাচ্ছে অজামিলের সৎসঙ্গ হয়েছিল। অজামিলের কে গুরুর কাজ করলো? আপনি বলছেন উদ্ধার হয়েছিল অগামিত অজামিল অপি অগাধ ধামম, অজামিল ধামে গমন করছি। হ্যাঁ হয়েছিল, কিন্তু তুমি কি ভাগবত তো শুনেছ? তুমি তো প্রথম থেকে তর্কের পথে গমন করছো, যেখানে আমি বারবার শিক্ষিত সমাজে চিৎকার করে বলতে বাধ্য হই লজিক্যাল ইন্টারপ্রিটেশন ক্যান নট স্ট্যান্ড ইন দ্য ওয়ে অফ দ্যার অ্যাবসলিউট ট্রুথ। অপ্রাকৃতিক জগতের পথে তোমার তর্ক কোনো কাজে লাগবে না, এই কথাটা প্রথমে কানে শুনে রাখো। সেখানে পরিষ্কার বলা আছে অজামিল বিষ্ণুদূত যারা এসেছিলেন তাদের সঙ্গ করেছিলেন, হয়নি সঙ্গ? বিষ্ণুদূতের সঙ্গে যে যমদূতের আলোচনা হয়েছিল, সেই সময় যে সৎসঙ্গটা হয়েছিল, অজামিল অজামিল পড়ে খালি শুনছে, যমদূত আর বিষ্ণুদূতের মধ্যে যে আলোচনাটা হয়েছিল ভাগবত তত্ত্ব বিজ্ঞান, ইট ওয়াজ মোর দ্যান সাফিসিয়েন্ট টু মেক অজামিল ফ্রি ফ্রম মেটেরিয়াল ক্লটচার, এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত করার জন্য এটা যথেষ্ট ছিল। তার আগেও যে পুত্রকে ডাকবার জন্য নারায়ণ নারায়ণ বলেছিলেন সেটাই হয়ে গেছিল, তাতেই হয়ে গেছিল, তাতেই তার বিষয়মুক্তি হয়ে গেছিল। না আবাসে বিষয়মুক্তি হয়, না আবাসে ভগবত প্রাপ্তি হয় না, বিষয় মুক্তি হয়। বিষয় যেখানে বলতে গিয়ে বলছেন অজামিল ওই যে সৎসঙ্গ করেছিল, নামের মহিমা শ্রবণ করেছিল, এটাই দীক্ষার কাজ হয়েছিল তার, বুঝে গেল? পরীক্ষিত মহারাজ সমগ্র সাত দিন যাবৎ ম্যারাথন হরিকথা ননস্টপ হরিকথা শ্রবণ করেছিলেন, সেটাই তার ভগবত দীক্ষা হয়েছিল, বুঝে গেল? আলাদাভাবে আর দীক্ষার কোনো প্রয়োজন হয়নি, কেন ভাগবত মানেই কৃষ্ণ, কৃষ্ণ নাম সব কিছুই আছে, সেটা শ্রবণ করার সঙ্গে সঙ্গে পরীক্ষিত মহারাজ দীক্ষা কার্য সম্পন্ন হয়েছিল। আর তার আগেই ভাগবতের চার জায়গায় পরীক্ষিত মহারাজ সম্বন্ধে বলা আছে এস মহাভাগবতাহা, এই শব্দটা চার জায়গায় বলা আছে, অলরেডি বলা আছে। আর তার জন্মকুণ্ডলী সম্বন্ধে বলতে গিয়েও মহাভাগ এস মহাভাগবত, অর্থাৎ পূর্ব সংস্কার তার ভালো, পূর্ব লক্ষণ ভালো, সে কোনো বদ্ধপুরুষ নয়। তথাপি যদি আপনারা তর্ক তোলেন কে তার দীক্ষাগুরু হলো, ভাগবত শ্রবণ করেছিলেন পরীক্ষিত মহারাজের থেকে পরমহংস শ্রেষ্ঠ, সেই তার গুরুর কাজ করেছিলেন। সেই জন্য এই পরীক্ষিত মহারাজ যখন গুরুদেব চলে যাচ্ছেন ভাগবত শ্রবণ করার পর কাঁদতে কাঁদতে বলেছিলেন অনুগৃহীতোস্মি কৃতার্থোস্মি ভবতা করুণাত্মনাহা যত সাবিত যচ্চমে সাক্ষাৎ অনাদি নিদনম হরিম, অনাদি নিদনম অক্ষয় অব্যয় অনন্ত অমৃতময় ভগবানের কথা আপনার শ্রীমুখ থেকে শ্রবণ করেছি, আপনি এত বড় মঙ্গল আমার জীবনে করেছেন, কৃতার্থোস্মি অনুগৃহীতোস্মি ভবতা, ভবতা মানে এটা থার্ড কে সেন্ডিং, তৃতীয় বিভক্তি, তৃতীয়া, আপনার দ্বারা আমার মঙ্গল হয়েছে, ভবতা আপনার দ্বারা আমার মঙ্গল হয়েছে, চরম মঙ্গল হয়েছে, আর আমি সংসারকে ভয় পাই না। সংসারকে কতক্ষণ পর্যন্ত ভয় পাওয়া যায়? যতক্ষণ পর্যন্ত গুরুচরণে আত্মনিবেদন না হয়। আত্মনিবেদন হয়ে যাওয়ার পর আর কোনো চিন্তা থাকে না, কেন ভক্তিমত ঠাকুর আমাদের শিখিয়েছেন এইসব কথা। আত্মনিবেদন তু আপদে করি হইনি পরম সুখী, দুঃখ দূরে গেল চিন্তা না রহিল চৌদিকে আনন্দ দেখি। কই এই কীর্তনগুলো তো করবার আমার ইচ্ছা হয় না, কেন আমি বাজারে এই সব সস্তা কীর্তনগুলো করি? আমাকে আজ থেকে কুড়ি বছর আগে বৃন্দাবনে একজন গৌড়ীয় বৈষ্ণব প্রশ্ন করেছিল, কয়েকজন গৌড়ীয় বৈষ্ণব, যে মহারাজ তখন আমি তো মহারাজ নয়, এখনও মহারাজ নয়, কোনোকালেই আমি মহারাজ হতে পারিনি। তখন আমার কাছে প্রশ্ন রেখেছিল যে মীরাবাইয়ের নাম কেন উচ্চারণ করা হয় না, গৌড়ীয় মঠে বিশেষ আলোচনা করা হয় না, এটা একটা বিরাট একটা সংশয়, মীরাবাই তো সিদ্ধিলাভ করেছিলেন, ভগবানকে প্রাপ্ত হয়েছিলেন। হ্যাঁ ঠিকই, হ্যাঁ তাহলে কেন আলোচনা করা হয় না মীরাবাইয়ের কথা? তাহলে আপনি কি গৌড়ীয় সিদ্ধান্ত কিছু বুঝেন? তাহলে আপনি বুঝিয়ে বলুন, আপনি যদি ভক্তিবিনোদ ধারায় থাকেন তাহলে অলরেডি আপনার এই উত্তরটা পেয়ে যাওয়ার কথা ছিল, আপনি আমার কাছে উত্তর দিলেন কেন, প্রশ্ন করলেন কেন?
একটাই উত্তর, তিনি রাধারানীর আনুগত্যে ছিলেন না বলে আমরা গৌড়ীয়গণ রাধারানীর আনুগত্যে আছি, তাই জন্য তার নাম আমরা উচ্চারণ করা বিশেষ দরকার। তবে উচ্চারণ করলে অমঙ্গল হবে তা নয়, আমার কথাটা বোঝা গেল। কেন রঘুনাথ দাস গোস্বামী চন্দ্রাবলীর নাম শুনলে রেগে যান? আমার কাছে উত্তর দিতে হবে, কথাগুলো একটা বায়াসড হয়ে শুনলে হবে না, একটা বিতর্ক নিয়ে। কেন রাধারানী, রাধারানীর নাম ছেড়ে এই চন্দ্রাবলীর নাম হয়? শুধু চন্দ্রাবলীর নয়, চন্দ্রাবলীর যে জায়গা সখীস্থলী, সেখান থেকে যে দোনা দোনা পাতা শাল পাতা নিয়ে এসে যে বানিয়েছিল কদম্ব পাতা, রঘুনাথ দাস যখন জানতে পেরেছেন এই এত বড় কদম্ব পাতা, এত বড় দোনা কোথা থেকে পেলে, বলে ওইখান থেকে এনেছি, সঙ্গে সঙ্গে দোনাটা ছুঁড়ে ফেলে দিলেন। বোঝা গেল কি বললাম? রঘুনাথ দাস গোস্বামী এ থেকে বোঝা যায় যে কারা রাধারানীর চরণে আনুগত্য করেছেন। কথাগুলো মাইনিউটলি শ্রবণ করতে হবে, প্রমাণ ছাড়া কোনো কথা আমি উচ্চারণ করতে বসি নাই। কেন রঘুনাথ দাস গোস্বামী জিজ্ঞাসা করলেন এই এত বড় দোনা তুমি কোথা থেকে আনলে? কেন তিন দিন চার দিন পরপর, দুদিন তিন দিন পরপর এক দোনা মাঠা আহার করেন, মাঠা আর কিছু খান না, এত বড় মাথা, একটু বেশি করে মাঠা দিলে তিনি ভালো হয়, শরীরটা ভালো থাকবে। বলে এত বড় মাঠে কোথা থেকে পেলে? বলে ওইখান থেকে এনেছি, খুঁজতেন, সঙ্গে সঙ্গে দোনাটা চুড়ে ফেলে দিল। যা রেগে গেলেন কেন? উনি বৈষ্ণব তো, না বৈষ্ণব বলেই তো রাখলেন। রাধারানীর আনুগত্যের এমনই মহিমা, একটু এদিক ওদিক করলে তারা সহ্য করতে পারেন না। আমার মীরাবাইয়ের চরণে কোনো অপরাধ হবে না, কারণ আমি তাকে কোনো দিন বিদ্বেষের চোখে দেখি নাই, তিনি মহিষী, তার চরণে আমার দণ্ডবত, প্রচুর দণ্ডবত, কিন্তু আমার আলোচনা করার সুযোগ নাই। তোমরা যখন অন্য অন্য বাজারের কীর্তন করো, আমি হড় ঘরে বসে হাসি হো হো করে, যে গৌড়ীয় গগনের অনন্ত সাগর, গৌড়ীয় গগনে অনন্ত সাগর, এই সাগরের সব জিনিসগুলো ছেড়ে দিয়ে তোমরা বাজারের কীর্তনগুলো কী করে করো? কোথা থেকে সেই ইন্সপিরেশনগুলো তোমরা পেলে? এখানের কীর্তন তুমি সারা জীবন যদি করতে থাকো ফুরাতে পারবে না। ভক্তিমন ঠাকুরের কীর্তন, নতম ঠাকুরের কীর্তন, কীর্তনের মানে সাগর, সেগুলো ছেড়ে দিয়ে বাজারের কীর্তন করতে যাচ্ছ। এগুলো বাজারের যারা শ্রবণ করে তাদেরও মঙ্গল হবে না, নিজেরও মঙ্গল হবে না। আমার তোমাদের চরণে এইটাই অনুরোধ যে গুরু বৈষ্ণবের আনুগত্য বিধান করবার জন্য সৌতপন্থায় অবস্থিত থেকে ঠিক ঠিকভাবে গুরুবর্গ যা আমাকে শিখিয়ে গেছেন আমি সেই আচরণ করব। আমি অন্য কোনো আচরণে আমি যেতে চাই না, কোনো লাভ নেই, আমার কোনো লাভ হবে না। ওই জন্য যে যে আচরণ তারা দেখিয়েছেন, যে যেভাবে করেছেন আমাকে সেইটি। মহাজন জেন গত সপন্থা, মহাজন বলতো আমি সমস্ত মহাজনগণের নাম উল্লেখ করতে গিয়ে, এখন যদি বলেন মহারাজ অনেক প্রশ্ন আসে ফরেনারদের কাছে উত্তর দিতে হয়, তাই যদি কেউ প্রশ্ন করেন মহারাজ আপনি তো বলছেন মহাজন, মহাজন জেন গত সপন্থা, তাহলে আমরা প্রহ্লাদ মহারাজের আনুগত্যে চিরকাল আমরা গৌড়ীয় ভজন করব? আমি তুমি একটা মূর্খ, তুমি কোনো কথাই বোঝনি, তাহলে প্রহ্লাদ মহারাজ কি মহাজন নন? হ্যাঁ মহাজন। কথাগুলো ব্যাখ্যা করতে গেলে, বুঝতে গেলে প্রচুর পরিমাণে ভজন করতে হবে। আমার বক্তব্যের লক্ষ্যটা কি? প্রহ্লাদ মহারাজ দ্বাদশ মহাজন আছেন, বলি মহারাজও মহাজন, ছয় মহাজন আছেন, ধ্রুব মহারাজ তারা মহাজন, ঠিক আছে, যারা মহাজন আছেন মাছেন। মহাজনের যে বেসিক শিক্ষাগুলো, এই বেসিক শিক্ষাগুলোর ওপরে পারম্পর্যক্রমে যে উন্নততর শিক্ষাগুলো চৈতন্য মহাপ্রভুর আনুগত্যে আমরা পেয়েছি, যে জন্য অনেক বাচাল তর্ক উত্থাপন করে, আমরা কখনোই মাধ্য সম্প্রদায়ের নয়। আরে যেখানে ভক্তিমন ঠাকুর বলছেন যারা আমরা মাধ্য সম্প্রদায়ের নয় বলে প্রমাণ করার চেষ্টা করছেন তারা কলির চর, ভক্তিমন ঠাকুর বলেছেন তারা কলির চর, তারা প্রমাণ করার চেষ্টা করছেন আমরা মাধ্য সম্প্রদায়ের নয়। কিন্তু আমরা গুরু পরম্পর্যক্রমে জানতে পেরেছি আমরা মাধ্য গৌড়ীয় সম্প্রদায়। কী করে জানলাম? মাদ্রাজ্যের বিচার তো মহারাজ আলো, সো ওয়াট, তাতে কী হলো? মাদ্রাজ্যের যে আপ টু দ্যাট রাঙ্ক যে পর্যন্ত বিচারগুলো করেছেন, মাদ্রাজ্যের ওপর ভগবানের যতদূর পর্যন্ত আদেশ ছিল মাদ্রাজ্য ততদূর, বোঝা গেল কী কথা? মাদ্রাজ্য রামানুজাচার্য নিম্বাচার্য তাদের ওপর যতদূর পর্যন্ত আদেশ ছিল
তারা সেই সেই পর্যন্ত আদেশকে পালন করেছেন। তারপরে ফার্দার যে শিক্ষাগুলো ফিল্টার হয়ে আমাদের কাছে চৈতন্য মহাপ্রভু আদি গুরুবর্গের মাধ্যমে আরও ফিল্টার ফর্মে, ফিল্টার মানে কোনো আবর্জনা নাই, আরও অ্যাকিউরেট ফর্মে, আরও প্রিসাইসলি, আরও ভালোভাবে আমাদের সামনে এসছে। কাজে আমরা বলতে পারবো না আমরা মাধ্য সম্প্রদায় নয়, মাধ্য সম্প্রদায়ের মূল যে বিষয়বস্তুগুলো সেগুলো গৌড়ী সম্প্রদায়ের আছে, মহাপ্রভু নিজে বলেছেন। অনেকে এইসব যারা বহুপাতকে ত্যাগ করে চলে গেছেন তারা মোটা মোটা বই লিখেছেন, প্রমাণ করার চেষ্টা করেছেন বহুপাত ভুল করছেন, ভক্তিমন্ত ঠাকুর ভুল করছেন। বর্তমানে বৃন্দাবনে গিয়ে দেখুন কত জানোয়ার, বড় বড় সব পশু, এরা প্রমাণ করার চেষ্টা করছেন ভক্তিমন্ত ঠাকুর ভুল করেছেন। বড় বড় পশু, পণ্ডিত, প্রাসবিক চরিত্র ইন্টারনেটে ছাড়ছে ভক্তিমন্ত ঠাকুর ভুল করেছেন, বহুপাত ভুল করেছেন। এদের চেয়ে বড় পশু আর নেই, এদের চেয়ে বড় রাক্ষস আর কেউ নেই, এরা প্রমাণ করার চেষ্টা করছেন। বর্তমানে এইসব চলছে, বর্তমানে ভজন করা অত্যন্ত সুদুর্লভ বিষয়। সম্বন্ধ জ্ঞান যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত হরিভজন হবে এটা বলা যায় না। সম্বন্ধ জ্ঞান হলেই তখন বোঝা যাবে আমার সঙ্গে সম্বন্ধ রাধারানী আর পারম্পর্যক্রমে সব আছে গুরুবর্গের, অর্থাৎ মহাজনগণ, দ্বাদশ মহাজন আছেন, নরোত্তম ঠাকুরের কীর্তন পূর্বপর করিয়া বিচার, এই যে এগুলো সব আছে, নরোত্তম ঠাকুর কীর্তন করবেন, পূর্বের মহাজনগণ, বর্তমান মহাজনগণ সমস্তকে বিচার করে আমাদের সৌতপন্থায় যে বিচারধারা বর্তমানে আমরা পাচ্ছি, গৌড়ীয় সিদ্ধান্তে যে বিচারধারা আছে, সেই বিচারধারা থেকে যদি আস্তে আস্তে পিছিয়ে পারম্পর্যক আমরা যাই, তাহলে মাদ্রাজের বিচারধারা একটু পার্থক্য অন্যরকম দেখব। আরও আগে যদি আমরা চলে যাই মহাজন বলতে, যদি প্রহ্লাদ মহারাজ আদি এইসব আমরা, হ্যাঁ, বলি মহারাজ ধরতে যাই, তাদের বেসিক স্ট্রাকচারটা ভক্তির ওটাকে আমরা গ্রহণ করে তাদেরকে মহাজন বলছি, তাদের যে আত্মনিবেদন, বোঝা গেল, তাদের যে আত্মনিবেদন, তাদের যে সর্বস্ব দান, এই জন্য আমরা তাদেরকে মহাজন বলেছি। তাদের বেসিক শিক্ষা থেকে আমি যে আজ পর্যন্ত ভক্তিবিনোদ ধারায় চৈতন্য মহাপ্রভুর যে শিক্ষা আমি লাভ করেছি, তাতে প্রহ্লাদ মহারাজের শিক্ষার থেকে কোনো ডিসপ্যারিট এই যে ঘুরে গেছে এটা আমি দেখতে পাইনি। প্রহ্লাদ মহারাজের বেসিক শিক্ষা ইন্ট্যাক্ট আছে, প্রহ্লাদ মহারাজের বেসিক শিক্ষার যে যে স্তম্ভ আছে, ফাউন্ডেশন, তার ওপর ওপর আস্তে আস্তে বিচার হতে হতে চৈতন্য মহাপ্রভুর যে বিচার, সেগুলো দাঁড়ালে প্রহ্লাদ মহারাজকে অপমান করা হয় না, প্রহ্লাদ মহারাজকে ইগনোর করা হয় না। এটা যারা বোঝেন না তারা নরোত্তম ঠাকুরের কীর্তনকে আমি করতে বলবো, তারা করে দেখুন, নরোত্তম পূর্বাপর করিয়া বিচার, এগুলো লেখা আছে নরোত্তম ঠাকুরকে প্রার্থনা প্রেম ভক্তি চন্দ্রিকা করে দেখুন, সেখানে কী ধরনের সুন্দর বিচার নরোত্তম ঠাকুর বলেছেন, যার জন্য অনেক কথা আলোচনার ইচ্ছা হয় কিন্তু সময় পারমিট করে না, সময় অত্যন্ত লিমিটেড, যার জন্য আমাকে সংক্ষেপে এইসব আলোচনা করতে বাধ্য হই। সকালে আমি উত্থাপন করেছিলাম যে বৈরাগ্য, যে বৈরাগ্য, যে ঐশ্বর্য, যে বিদ্যা, যে পাণ্ডিত্য শ্রীশ্রীল ভক্তিবেদান্ত বামন গোস্বামী মহারাজকে আশ্রয় করে কৃতকৃতার্থ বোধ করেছিল, যে পাণ্ডিত্য, যে বিদ্বত্তা, যে ঐশ্বর্য, যে বৈরাগ্য বামন গোস্বামী মহারাজকে আশ্রয় করার ফলে কৃতকৃতার্থ হয়েছিল, তারা বামন গোস্বামী মহারাজ চরণে দণ্ডবোধ করেছিল, আমরা আজ কৃতকৃতার্থ তোমার কাছে এসে। সেই বৈরাগ্য যদি কোনো অন্য ব্যক্তির কাছে পৌঁছায় তাহলে তার মিসইউজ হবে, বুঝা গেল, বৈরাগ্যের মিসইউজ করবার, সকালেও বলেছিলাম আলোচনা প্রসঙ্গে প্রাতকালীন অধিবেশনে, দিব্যজ্ঞানের অপব্যবহার করবার মানসে, দিব্যজ্ঞানের অপব্যবহার মিসইউজ করবার মানসে যারা গৌড়ীয় মঠের আশ্রিত পরিচয়ে পরিচয় দেওয়ার চেষ্টা করছেন, বাস্তবিক পক্ষে তাদের সঙ্গে গৌড়ীয় মঠের কোনো সম্বন্ধ নাই, তারা পরিচয় দিতে পারেন আমরা গৌড়ীয় মঠের, কিন্তু আমরা প্রমাণ করে দেবো তুমি গৌড়ীয় মঠের কেউই নও, কোটি জন্মে তুমি গৌড়ীয় মঠের হতে পারবে কি না। গৌড়ীয় মঠ মানে হলো যোগপীঠ, গৌড়ীয় মঠ মানে হলো দিব্যত বৃন্দারণ্য কল্পদ্রমাদ সীমাতনাগা সিংহা সমস্ত শ্রী শ্রী রাধা শ্রী গোবিন্দ দেবৌ পেষ্ঠালিভি সেব্য মানুষ মারামি। আমরা রূপগোস্বামীবাদের আনুগত্যে এটা জানতে পেরেছি, গৌড়ীয় মঠ মানে হলো যেখানে এই ধরনের আশ্চর্য বৈভব সম্পন্ন রাধা বিনোদ বিহারের সেবা হয়ে থাকে, বাইরের লোক জেলাসি করে চিৎকার করতে পারে গৌড়ীয় মঠের যত বাড়াবাড়ি, এত বাড়াবাড়ি করার কী দরকার আছে,
নিজে নির্জনে ভজন কুটির ভজন করলেই তো হয়ে যায়। মানে হ্যাঁ হয়, কিন্তু আমরা ভোগ শ্রেণীপাদের আনুগত্যে যুক্ত বৈরাগ্যের কথা বুঝতে পেরেছি। যুক্ত বৈরাগ্যের আশ্রয় করলে পরে জগতের এই বদ্ধজীব করে কেউ উদ্ধার করার রাস্তা হবে। তাই জন্যই এই মঠটা হয়েছে। এই মঠটা কোনো ফাইলামি করবার জন্য নয়, এই মঠটা কোনো ফাইলামি করবার জন্য হয়নি। মঠ হচ্ছে জীবন্ত জায়গা, নিত্যানন্দের অধিষ্ঠান, যেখানে অনন্ত দেবের আনুগত্যে আমরা অনর্গল অপ্রাকৃত জগতের হরিকীর্তন অনুক্ষণ করব এই হরিমিত্র নাট্য মন্দিরে, যেখানে এই ধরনের বৈভব আবিষ্কার করবো আমরা। আমরা জোর করে করব, আমাদের কাছে যত অর্থ করি বৈভব আসবে, সমস্ত রাধা গোবিন্দ সেবায়, গৌরাঙ্গের সেবায়, তার বাণীর সেবায় আমরা লাগিয়ে দেবো। আমরা একটা পয়সা আত্মসাত করব না, আপনারা এই বিশ্বাস রাখতে পারেন। তাতে যদি বৈভব দেখা যায় তাতে সুবিধে, বাজারের লোক বলবে ওই মঠটা বেশ ভালো, চল ওখানে কিছু প্রসাদ পাওয়া যাবে, ওখানে কিছু বৈভব আছে সুন্দর লাগবে। কেন, বৈভব ছাড়া সাধারণ লোক আসতে চায় না। এটা যুক্ত বৈরাগ্যের একটা গুপ্ত লক্ষণ। কোনো সময় যদি ভগবান অনুমতি করেন, যদি সুযোগ হয়, এই সব গুপ্ত কথা আমি আলোচনা করতে চাই। প্রাপঞ্চিকতায়া বুদ্ধিয়া হরিসম্বন্ধী বস্তুন মুমুক্ষুবি পরিত্যাগ বৈরাগ্যম ফল্গু কথ্যতি অনাসক্ত বিষয়ান যথারহম উপযুঞ্জত। এই এই ধরনের শ্লোকগুলো আলোচনা করতে চাই। আরও দুটো গুপ্ত শ্লোক আছে, গৌড়ীয় গগনের একটা গুপ্ত মহামন্ত্র, সেটা কী? প্রভুপাদ বলছেন, কাত্যায়নী মহামায়ে মহাযোগী নদীশ্বরী নন্দ গোপ সুতম দেবী প্রতিমে কুরুতে নমঃ। এর মধ্যে গুপ্ত রহস্য আছে। বৃন্দাবন মণিপতে জয় সৌম সৌমলে সানন্দ সনাতন নারদেড্য ভোজবিলাসী যুগাঙ্গি। হ্যাঁ, এইভাবে বলা হয়েছে, গোপেশ্বর ভোজবিলাস যুগাঙ্গি, এই যে বলা আছে শ্লোক, এই দুটো কোনো সময় সময় হলে আমরা ব্যাখ্যা করে বুঝব গৌড়ীয় মঠের অন্তঃকরণে কত গোপন রহস্য, কত হিউজ ট্রেজার, ইনফিনিটি ট্রেজার, অনন্ত সম্পত্তি এই গৌড়ীয় মঠের মধ্যে গুপ্তভাবে রয়েছে। আমাদের অযোগ্যতা নিবন্ধন, আমরা এই সব সম্পত্তিগুলো নিতে পারছি না। এই বিশ্বাস করুন, আপনারা ব্যাসাসনে বসে বলছি, গৌড়ীয় মঠের মধ্যে যে সম্পত্তি রয়েছে অনন্ত ব্রহ্মাণ্ডে কোনো জায়গায় নাই, কিন্তু কেউ নিতে পারছে না, এই সম্পত্তি নেওয়ার মধ্যে যোগ্যতা অর্জন করতে পারছে না। যদি কোনোদিন সেই যোগ্যতা অর্জন করে তাহলে বুঝবে গৌড়ীয় মঠে অনন্ত আনন্দময় এই যে অপ্রাকৃত সম্পত্তি সেগুলো রয়েছে, খালি নেওয়ার মতো যোগ্যতা চাই। মহাপ্রভু দিতে এসছিলেন, গুরুবর্গ দিতে এসছিলেন, সবাই বলছেন নাও, কিন্তু আমার যোগ্যতা নেই, আনুগত্য নেই। আনুগত্য থাকলে যোগ্যতা এমনিতে আসে। শিখায় শরণাগতি ভক্তের প্রাণ, শরণাগতি হয়ে গেলে বাদবাকি যোগ্যতা ভগবান গুরু বৈষ্ণব দিয়ে দেবেন, কিন্তু আমার তো মূল জায়গায় গোড়ায় গলত, আমার তো আনুগত্যই নাই, কী করে হবে? স্বরূপ গোসাইকে আনুগত্যের কথা বলতে গিয়ে স্বরূপ গোসাইকে কী করে সমগ্র গৌড়ীয় বৈষ্ণব সমাজের হর্তাকর্তা বিধাতা করে গেছেন, এর প্রমাণ কোথায়? এ ধরনের আলোচনা পূর্বেও হয়েছে অনেকবার, আপনারা শুনবেন, ইন্টারনেটগুলো শুনবেন, প্রচুর আলোচনা হয়েছে, হাজার হাজার হরিকথা ভগবানের ইচ্ছায় তিনি বলিয়েছেন যন্ত্র, সেখানে এইসব আলোচনা অনেকবার হয়েছে, অনেকবার উত্থাপন বিভিন্ন ভাষায় আলোচনা প্রসঙ্গে বলা হচ্ছে, যখন গুণ্ডিচা মন্দির মাঞ্জন হচ্ছিল, তখন কোনো এক সরল ব্রাহ্মণ গৌড়ীয় বৈষ্ণব মহাপ্রভু যখন গুণ্ডিচা মাঞ্জন আদর্শ শিক্ষা দিচ্ছেন, সেই সময় চরণে মহাপ্রভুর এক কলসি জল ঢেলে দিয়েছিল। চৈতন্য চরিতামৃত পড়লে বুঝতে পারবেন, মহাপ্রভু চরণে এক এক ঘটি জল এসে ঢেলে দিল। মহাপ্রভু তখন রাগ করে বললেন, আরে এ ভগবানের মন্দির, এখানে আমার চরণে তুমি জল দিলে, করেছে ঠিকই, সে জানতে পেরেছে, এ তো পরস্পর অখিলেশ্বর স্বয়ং নিজে, কিন্তু ভগবান নিজে শিক্ষা দেওয়ার জন্য এটা বলছেন। আরে ভগবানের মন্দিরে সাক্ষাৎ, এখানে আমার চরণে জল দিল, আমি কোন নরকে যাব? হ্যাঁ, স্বরূপ গোসাইকে ডাকালেন, স্বরূপকে ডাকো তো, স্বরূপকে ডাকি, বলো স্বরূপ দেখো তোমার গৌড়িয়া করে এত ফৈজাতি, তোমার গৌড়িয়া এরকম অত্যাচার করছে, এই ভগবত মন্দির আমার পায়ে জল দিল, বলো কোথায় যাই? স্বরূপ গোসাই কী করলেন, সেই সুবুদ্ধি সরল ব্রাহ্মণকে ঘাড়ে ধরে গিয়ে বাইরে, চল এখানে এসো, ফাইলামি করছো, ইচ্ছে করে বললেন, জানেন ঠিকই করেছেন, মহাপ্রভুকে সন্তুষ্ট করবার। সেই গৌড়ীয় আবার কাঁদতে কাঁদতে বললেন, আমি ভুল করেছি, যা হয়েছে হয়েছে, আমাকে ক্ষমা করো।
করে আবার সেই প্রবেশ করে গুণ্ডিজা মন্দিরে হরিবোল হরিবোল বলে গুণ্ডিজা মন্দির আরম্ভ করলেন। সেইখানে তোমার গৌড়িয়া করে এতেক পরিচিতি, তোমার গৌড়িয়া, ইট ইজ ইয়োর রেসপন্সিবিলিটি টু গেট কন্ট্রোল ওভার দ্য হোল গৌড়ীয় বৈষ্ণব সোসাইটি, ইট ইজ ইয়োর রেসপন্সিবিলিটি, সোল রেসপন্সিবিলিটি ওয়া, এখানে দায়িত্ব দিয়ে দিয়েছেন। এগুলো নিজে নিজে চৈতন্য চৈতন্যতে পড়লে বোঝা যায় না। যারা গুরু বৈষ্ণব আনুগত্যে রয়েছেন, গুরু বৈষ্ণব তারা ছাড়া বাইরের লোক এইসব কথা বুঝতে পারবেন না, কোন জায়গায় কোন শব্দটা কী মানে এগুলো উপলব্ধি করতে পারবেন না। আজ আমরা বড় আনন্দিত আনন্দ প্রকাশ করছি, আজ এই পুণ্যতিথিতে শ্রী শ্রীল ভবন গোস্বামী মহারাজের সিদ্ধান্ত, আচার বৈশিষ্ট্য, সেবা আদর্শ আমাকে অনুপ্রেরণা দিচ্ছে বলেই আজ আমার মুখে তিনি আমার জিহ্বায় বসে এইসব কথাগুলো কীর্তন করিয়ে নিলেন। আমার কোনো যোগ্যতা নাই, তিনি প্রেরণা না দিলে আমি কখনোই এইসব আলোচনাগুলো করতে পারতাম না, শাস্ত্রের গুপ্ত রহস্যগুলো আলোচনা করতে পারতাম না। আমি নিশ্চিত শ্রীল ভবন গোস্বামী মহারাজ আমার সামনে রেখে এইগুলো আমাকে প্রেরণা দিয়ে এই সমস্তগুলো করালেন। তিনি জয়যুক্ত হন, নিত্য জগৎ থেকে আমার প্রতি সর্বদাই কৃপাদৃষ্টি রাখুন, পরিচালনা করুন। এই প্রার্থনা নিয়ে আজকে আমার এই ক্ষুদ্র বাকপুষ্পাঞ্জলি এখানেই বন্ধ করতে বাধ্য হচ্ছি, কেন আরতি শুরু হবে, আপনারা আমাকে যথেষ্ট সময় দেন নাই, নাহলে দু চার ঘন্টা আলোচনা করা যায়, কিন্তু হজমও করতে পারবে না বেশি আলোচনা হলে, ডাইজেস্ট করার দরকার আছে। ওয়ান ছাকল্প দুর্বশ্যকে পাসিন্দু ব্যবচ পতিতানং পাবনে ভবিষ্যভ্যো নমো নমঃ। কত্তায়নি মহামায়ে মহায়োগিন্বদেশ্বরী নন্দগোপসুতং দেবী পোথিং মে কুরুতে নমঃ। বৃন্দাবনাবনিপতে জয় সোম সোমমূলে সানন্দ সনাতন নারদেড্য গোপেশ্বর ভুজ বিলাসী যুগাঙ্গিং পদ্ম প্রীতিং পূজচ্ছ নিতরং নিরুপাধুকং মে। অথবা আরও দুটো শ্লোক গৌরীয়ের কণ্ঠহার স্বরূপ, প্রাপঞ্চিকতয়া বুদ্ধিয়া হরি সম্বন্ধী বস্তুন মুমুক্ষোবি প্রত্যাগ বৈরাগ্যম ফল্গু কথ্যতে, অনাসক্তস্ব বিষয়ান যথার্হম উপযঞ্জত কৃষ্ণ সম্বন্ধে যুক্তম বৈরাগ্যমুচ্যতে, যুক্তম বৈরাগ্যমুচ্যতে, ওয়াঞ্ছা কল্পদুর্বশ্য কৃপাসিন্ধু ভবেজ পতিতানং পাবন ভো বৈষ্ণবভ্যো নমো।